Thank <laughs> you. বন্ধুরা আজকের লাইভে সকলকে স্বাগত এবং সকলকে অসংখ্য ভালোবাসা আজকের লাইভে আলোচনায় আছেন আমাদের একজন বিশিষ্ট বন্ধু উনি গত লাইভেও যুক্ত হয়েছিলেন মালিক মাওলা আজকে আমরা মালিক মাওলার সাথে বেশ কিছু আলোচনা করব উনি যুক্ত করে আমি লাইভটা শুরু করতে পারবো মালিক মাওলা আমি আপনাকে ইনভিটেশন পাঠিয়েছি আপনি যুক্ত হন মালিক মাওলা আমি আপনাকে ইনভিটেশন পাঠিয়েছি আপনি দেখেছেন আপনি আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা আমাদের মালিক মাওলা যিনি আছেন উনি জি ভাই ভালো আছি উনি আজকে বেশ কিছু আলোচনা করতে চাচ্ছিলেন তো আজকের আলোচনাটা শুধুমাত্র ধর্মভিত্তিক নয় আচ্ছা বাতাস আসছে ধর্মভিত্তিক নয় আজকে আলোচনাটা হবে মালিক মাওলার দৃষ্টিকোণ থেকে ধর্ম মানবতা সমাজ এই সব কিছু নিয়ে আশা করি এখন আর আপনাদের বাতাসের আওয়াজটা হয়তো আসবে না তো আমরা আসলে মালিক মলার জন্য অপেক্ষা করছি উনি আসলেই আজকের লাইভ প্রোগ্রামটা শুরু করে দেব যদি কথাটা পরিষ্কার শোনা যায় তাহলে একটু নিচে লিখে দিন যে কথাটা শোনা যাচ্ছে কথা যদি শোনা যায় তাহলে লিখে দিন যে কথাটা শোনা যাচ্ছে আমরা আসলে মালিক মালার জন্য অপেক্ষা করছি উনি আসলেই মালিক মালা আপনি যদি দেখে থাকেন তাহলে হ্যাঁ মলা এসে গিয়েছেন হ্যাঁ মালিক মালা আপনি আমাকে একটা অ্যাড রুকেজ পাঠান সাউন্ড হ্যালো মালিক মালা আপনি কি আছেন মালিক মালা আপনি হ্যাঁ যুক্ত হয়েছেন আমি ওনাকে যুক্ত করছি হ্যাঁ মালিক মাওলা আপনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন হ্যালো 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 সোলারিন ভাই শুভ সন্ধ্যা আপনাকে অসংখ্য শুভ সন্ধ্যা এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আপনার কাছে খুবই লো শুনছি লো শুনছে আমাকে কি শুনতে পাচ্ছেন জি আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো আপনাকে আমি শুনতে পাচ্ছি না

যায দর্শক আছেন তারা ইনবক্সে লিখে দিন যে কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে ওকে ক্লিয়ার হ্যাঁ তো মালিক মলা আজকে আপনি হচ্ছেন আমার অতিথি এবং আজকের আলোচনাটা আপনি শুরু করবেন তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি কোন অবস্থান থেকে আলোচনা শুরু করছেন যে আপনি কি একজন বিলিভার নাকি একজন নন বিলিভার নাকি একজন অ্যাগনোস্টিক নাকি একজন মানুষ আপনি কোন অবস্থান থেকে আজকে শুরু ধন্যবাদ আলেকজান্ডার সোলারিন ভাই আমি অ্যাকচুয়ালি আজকের আলোচনাটা আস্তিক নাস্তিক বিলিভার নন বিলিভার আজ্ঞেয়বাদী সংশয়বাদী মডারেট মুসলিম নন মডারেট মুসলিম সেমি মডারেট মুসলিম কোনো অ্যাঙ্গেল থেকেই শুরু করতে চাচ্ছি না আমি ব্যক্তি জীবনে এগুলোর কোনো কিছুর মধ্যেই পড়ি না শ্রোতাদের উদ্দেশ্যে বিনীতভাবে জানাচ্ছি আমি নিজেকে একজন মানুষ মনে করি মানুষের যে গুণাবলীগুলো শরীরের মধ্যে থাকা দরকার হাত পা নাক কান চোখ গলা কথা বলার ক্ষমতা নিঃশ্বাস নেওয়া পেশাব পায়খানা এইগুলো আমার মধ্যে আছে জন্য আমি নিজেকে একজন শুধু মানুষ মনে করি এর বাইরে কিছু মনে করি না এবং আমি আজকের আলোচনাটা আস্তিকতা বা নাস্তিকতা কোনো কিছু নিয়েই করতে করব না বা আমি সেই ধরনের জানাশোনা জ্ঞানের পরিধি আমার নেই আমার শুধু চারপাশে চোখ কান খোলা রেখে এই সামান্য জীবনে যে অভিজ্ঞতাটা হয়েছে চারিদিকের তাই নিয়ে আমি আলোচনা করব সেজন্য শ্রোতাদের বলবো যে যারা স্কলার আছেন তারা হয়তো ভাবতে পারেন যে একজন গেস্টকে আলেকজান্ডার সোলারিন ইনক্লুড করেছে আমরা হয়তো কিছু তত্ত্বগত এবং তথ্যগত কিছু পাবো না আপনারা সেগুলো কিছু পাবেন না এবং যারা বিলিভার আছেন তারা ভাবতে পারেন যে শালা নাস্তিক শুরু করলো ওর গোষ্ঠী উদ্ধার করি ভাই প্লিজ গুষ্ঠী উদ্ধার করার দরকার নাই কিছুক্ষণ শোনেন আমি খুব সাধারণ ভাষায় আমাদের সামগ্রিক জীবনে যা অভিজ্ঞতা যা চলাচল আমরা কেমন মানুষ এই বিষয়টা নিয়ে আলাপ করব। আমি মূলত যে আমরা বাঙালি আমরা আসলে হাজার বছর ধরে কেমন মানুষ এবং আজকে কোথায় এই জায়গা থেকে আমরা যাচ্ছি সুতরাং কারো ধর্ম অনুভূতিতে আঘাত লাগার কোনো সম্ভাবনা এখানে নেই নাস্তিকদেরও এখান থেকে তেমন কিছু পাওয়ার নেই প্লাস এটা বলবো যে আমি কোনো জ্ঞানী মানুষ না যদি কেউ মনে থাকেন জ্ঞানবর্ভ আলোচনা হবে তাহলে তারা এখনই অন্য কাজে চলে যেতে পারেন এবং আমি মনে করি যে এতদিন যে টপিক হয়েছে তার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়ে হয়ে একটু প্রাণবন্ত প্রাণবন্ত ওঠে কিন্তু হবার কোনো কারণ কারণ নেই খুব লাগতে লাগতে পারে পারে এবং এবং টাইপের শ্রোতাদেরকে বলবো যদি একঘেয়ে নিরস টাইপের লাগে তাহলে আপনারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন আমরা কেটে দিয়ে অন্য টপিকে অন্য গেস্টের সঙ্গে চলে যাবো এবং কিছুক্ষণ আলোচনার পরে গেস্টটা যদি দু একটা প্রশ্ন করেন হয়তো আমরা দুজনে মিলে চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার জন্য আমি কি ক্লিয়ার করতে পারলাম সোলারিন ভাই ধন্যবাদ আপনাকে তো আমি আজকে আমার দর্শক অবধি সেটাই বলবো যে আজকে কোনো ভিত্তিক কোনো আলোচনা এখানে হচ্ছে না আজকে মানুষ হয়ে আজকে আমি আমি সোলারিন আরেকজান্ডার আমি কোনো ধরনের নাস্তিক নই বা কোনো ইসলাম বা কোনো ধর্ম নিয়ে কোনো ধরনের কথা বলছি না আর মালিক মলা উনিও কোনো কথা বলছেন না আজকে আমরা কথা বলবো দুজন মানুষ আমি সবসময় বলি যে আমাদের হিন্দু হও বা বৌদ্ধ হও মুসলিম হও বা খ্রিস্টান হও এটা পরের কথা আগে আমরা মানুষ হও তোমরা তোমরা আগে মানুষ হও তারপর তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যা ইচ্ছা হোক কিন্তু তোমরা আগে মানুষ হও তো আমরা আজকে দুজন মানুষ আজকে আমরা দুজন মানুষ মানবতা নিয়ে কথা বলবো সমাজ নিয়ে কথা বলবো এবং অত্যন্ত সাধারণ ভাবে কথা বলবো এবং যারা যারা আজকে আমাদের লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে আপনারা লিখে দিবেন এবং আমরা অবশ্যই আপনাদের কমেন্টের আলোকে আমি এবং আমাদের 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 যতটুকু জ্ঞানের মধ্যে আসে বা ধারণার মধ্যে আসে আমরা অবশ্যই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনায় আসি তো মালিক মালা আমরা তাহলে আমাদের আলোচনাটা শুরু করতে পারি আমার আলোচনার হ্যাঁ আমাদের আলোচনার প্রথমে ধন্যবাদ আপনাকেও যে আমাদের আলোচনার প্রথমে আমি বলতে চাই যে মানুষ এবং মানবতা অত্যন্ত সাধারণ কথা যে মানুষ এবং মানবতা তো একজন মানুষকে মানবিক হতে হলে কি করতে হবে আচ্ছা ধন্যবাদ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি কবিতার ছোট্ট একটি লাইনের যদি আমরা উদ্ধৃতি দিই আমরা সবাই তাকে পছন্দ করি বিশেষ করে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি সমাজে যারা আছে এপার বাংলা ওপার বাংলা তাদের খুবই প্রিয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম আমাদের দেশে তো উনি জাতীয় কবি উনি বলে উনার একটা কবিতার লাইনে আছে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার তো আমি মনে করি যে আমরা সবাই মায়ের সন্তান আমি এক মায়ের আপনি আমার ভাই ফ্রম আদার মাদার আমি আবারও বলছি আপনি আমার ভাই ফ্রম আদার মাদার আমার অন্য একটি মায়ের পেট থেকে আপনার জন্ম আমার একটি মায়ের পেট থেকে আপনার জন্ম আমার জন্ম আমরা সবাই ভাই ভাই বোনটাও রাগ করবেন না আমি ভাই ভাই অর্থে ভাই বোন সবাইকেই আমার মধ্যে জেন্ডারের সংকীর্ণতা এখানে নেই তো শুরুতে যে কথাটি বললেন আমরা আমাদের সমাজ ব্যবস্থা কেমন হাজার বছর ধরে সমাজ কিভাবে চলে আসছে সেই জায়গাটিতে আসবো তার আগে আমি একটু ছোট্ট করে বলি যে আমাদের আসলে কিছুদিন যাবত যখন লাইভ প্রোগ্রামটা শুরু হয়েছে ব্লগিং যখন দুই সাল থেকে শুরু হয়েছে ইন্টারনেট এসছে একটু লেখালেখি শুরু হয়েছে তখন থেকে আস্তিক নাস্তিকদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা নাস্তিক আছেন তাদেরকে নানানভাবে শারীরিকভাবে আহত করা হয়েছে নিহত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন অনেকে মুখ লুকাতে বাধ্য হয়েছেন এবং আজও পর্যন্ত আমরা মুখ লুকিয়ে ফেসবুকে লাইভ করছি সোলারিণ ভাই এটা একটু লিখে রাখবেন আমাকে পরে শেষের দিকে একটু প্রশ্ন করুন যে মক লুকি আপনি ফেসবুকে লাইভ করছেন তাতে কার কি ক্ষতি হচ্ছে আপনার লাভ হচ্ছে অন্যের কি ক্ষতি হচ্ছে আমি এই কথাটা নিয়ে কথা বলবো ধন্যবাদ আপনাকে আমার মনটা আচ্ছা আচ্ছা তো সেই জায়গাটি থেকে আমরা দেখেছি যে যে কনফিউশন গুলো তৈরি হয়েছে বিতর্কগুলো তৈরি হয়েছে আস্তিকরা যে কথাগুলোকে কোনো মেনে নিতে পারছেন না রেফারেন্স চাচ্ছেন রেফারেন্স দেওয়ার পরে মানছেন না সেগুলোর মধ্যে বিশেষ করে পরে নবীর জীবন নবীর বহু বিবাহ শিশু বিবাহ দাসী সেক্স অন্য ধর্মের মানুষের প্রতি নবীর হিংস্রতা এবং আরো ছোটখাটো কিছু বিষয় হয়তো আমার হয়তো মনে আসছে না বা আরেকটি কিছু এই তো সোলারিন ভাই এবং কোরআনে কিছু তথ্যগত ভুল হাদিসের কিছু তথ্যগত তত্ত্বগত ভুল এই জায়গাটি থেকে এবং কোরআন হাদিস কিভাবে রচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে তো কোরআন হাদিস সম্পর্কে আমার এত বিশ্লেষণ করবার মতো জ্ঞান আমার নেই আমি হয়তো কথা বলবো নবীর জীবন নবীর বহু বিবাহ শিশু এগুলো শেষের দিকে কিন্তু তার আগে আপনাদের সবাইকেই বলি নবী মুহাম্মদকে বুঝতে হলে নবী মোহাম্মদ দুটো জিনিস বুঝতে হবে এক হচ্ছে নবী মোহাম্মদ মানুষ মোহাম্মদ নবের আগে উনি একজন মানুষ উনি মানুষ নবীর আগে প্রত্যেকে একজন মানুষ মানুষ তারপরে নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদ দুটো পাঠ আছে একটি পাঠ হলো মক্কা জীবন আর একটি পাঠ হলো মদিনা জীবন এই জিয়াস উদ্দিন ভাষায় যত কথা আজকে তৈরি হচ্ছে নবী কে নিয়ে সেটা হচ্ছে মদিনার ভিসা পাওয়ার পর আমরা যে মদিনার ভিসার জন্য এত কান্নাকাটি করি মদিনারও ভিসা মাই আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ বসা সেখান তো এইগুলো আমরা হয়তো পরে আসব কিন্তু আমি এখন শুরুতে আসি যে এই কথাগুলো কেন কিভাবে আসতে তার আগে আমাদের পিছনে চলে যেতে হবে যে আমরা এই কথাগুলো অনেক তথ্য তত্ত্ব পাওয়ার পরেও কেন স্বীকার করছি না কেন স্বীকার করছি না এর প্রধান কারণ হচ্ছে আমাদের হাজার বছরের বাঙালি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা হাজার বছরের বাঙালি অসাম্প্রদায়িক সমাজ সমাজ ব্যবস্থা এই বাঙালি সমাজ ব্যবস্থা ছিল অসাম্প্রদায়িক পরমত পরোপকারী অতিথি পরায়ণ আচার পার্বণ এবং অত্যন্ত অতিথি ভাষার দিকে যদি আমরা যাই তাহলে আমাদের ভাষায় যদি দেখি আমরা সম্বোধনের বিভিন্ন স্টেজ আপনি তুমি তুই আবার তুইয়ের মধ্যেও ক্লাসিফিকেশন আছে আমি যদি আমার বন্ধুকে একটা তুই বলি আর চাকরকে একজন তুই বলি রাগের মাথায় একজনকে যেখানে গালি সময় তুই বলি সেই প্রয়োগের ভিন্নতা ভিন্নতা অর্থের সম্পূর্ণ রূপে আলাদা ধরনের এই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাকে যদি ধরি আমরা যদি আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো আছে এর মধ্যে থেকে হালকা করে খুঁজতে যাই তাহলে প্রথমেই যে নামটি আমার মাথার মধ্যে আসবে আমরা যেগুলোর সাথে খুব বেশি পরিচিত সেগুলো বলবো যেগুলো পরিচিত না আমি এগুলো কথা বলতে চাই না আমি তাত্ত্বিক আলোচনা করব না আগে বলছি আমি তত্ত্ব সম্পর্কে কিছু জানি না এবং বিনীত ভাবে আপনাদের কাছে বলছি আমি তেমন লেখাপড়াও জানি না আমি এইট পাস আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি কথা বলবো হয়তো এতটা ভালো লাগবে না আপনাদের মাঝে মাঝে একটু হালকা করার চেষ্টা করব। লালন সাইজি বলছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি ও মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষে মানুষ গাথা গাছে যেমন আলেক লতা

মালিক মলা আপনার কি মনে হয় আগে যে এত সুন্দর দিন কাটাইতাম এই যে গানটা তার মানে বর্তমানে কিন্তু তাহলে আমরা আগের মতো সে সুন্দর দিনটা কাটাচ্ছি না না কাটাচ্ছি না সেই সেই জায়গায় আমরা ধারাবাহিক ভাবে আমি একটু আসার চেষ্টা করব আমার আলোচনা থেকে যে আমরা আপনি চালিয়ে যান হ্যাঁ আমি এখানে আমাদের সমাজ ছিল অসাম্প্রদায়িক কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কেউ কখনো এখানে আলোচনায় কখনো আসেনি যদিও বৃহত্তর অর্থে হিন্দু মুসলমান দ্বন্দ্ব হয়েছে হিন্দু বৌদ্ধ দ্বন্দ্ব হয়েছে কিন্তু বড় পরিসরে বড় লোকদের মধ্যে কিন্তু আমি চলে আসবে একবারে গ্রামীণ সমাজে আমি কিন্তু শহুরে সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবো না সভ্যতার নামে সভ্যতাকে এখানে মানে ধ্বংস করা হয়েছে আমার আমার জ্ঞানের পরিধিতে শহুরে সমাজ একটা মিক্সড কালচার এখানে ইন্ডিভিজুয়ালিজম অনেক বেশি ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাও বেশি ব্যক্তি কেন্দ্রিকতাও বেশি আমি এখানে বলবো আমি একবার গ্রামীণ সমাজ ব্যবস্থা নিয়ে এখানে কথা বলবো আপনারা যদি অনেক পিছনে ফিরে দেখেন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রতি বছর কোনো না কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে আসে খরা বন্যা তারপরে আছে উপকূলীয় অঞ্চলে ঝড় তো এই সমস্ত সময়গুলোতে আমরা কি দেখেছি বা আগুন লেগে পুড়ে যাওয়া এই সময় কি দেখেছি যে একটি অঞ্চলে যখন বাড়িতে কারো বাড়িতে আগুন লেগে পুড়ে যাচ্ছে ওই পাড়াটার মানুষকে সাহায্য করার জন্য হিন্দু মুসলমান একসাথে সবাই এগিয়ে আসছে কারো বাড়িতে যদি ডাকাত পড়েছে হিন্দু মুসলমান প্রত্যেকেই জানের নিজে জীবনকে বাজি রেখে সেখানে এগিয়ে গেছে বন্যার সময় tram দেওয়ার সময় কখনো কেউ ভাবে নাই যে tramটা আমি হিন্দুকে দিচ্ছি না মুসলমানকে দিচ্ছি অথবা কোন লোক tram দেওয়ার সময় বলে দেয় নাই যে ভাই আমি এই tramটা দিলাম এই tramটা কিন্তু মুসলমানকেই দিতে হবে tramটা কিন্তু হিন্দুকেই দিতে হবে এটা কিন্তু ছিল না যদিও হিন্দু সমাজে কাস্ট সিস্টেম ছিল তাদের চারটা শ্রেণীতে কিন্তু ওভারঅল গ্রামীণ সমাজ ব্যবস্থায় কিন্তু এটা ছিল না তার ঘরের মধ্যে হয়তো ঢোকার ক্ষেত্রে ছিল কিন্তু গ্রামে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে বাজার করার ক্ষেত্রে কখনো ছিল না আমরা আমাদের গ্রামে হাটে বাজারে কোথাও চায়ের স্টলে কোথাও কোনো দোকান দেখি নাই যে এই দোকানে হিন্দুর কাছে জিনিস বিক্রি হয় না এই দোকানে শুধুই মুসলমানের কাছে বিক্রি হয় এই দোকানে মুসলমানের কাছে বিক্রি হয় না আমরা কি পেয়েছি ভাই কখনো না আমরা এরকম পাইনি কখনো পাইনি এবং আমাদের বিভিন্ন দেশের পর্যটকরা যারা এসছে বিভিন্ন দেশের অর্থনীতিবিদ নৃবিজ্ঞানী সমাজবিজ্ঞানী যারা এখানে এসছে এই দেশে এই দেশকে আসার পরে এই দেশকে বিভিন্ন সমাজবিজ্ঞানের বই অর্থনীতির বই বা আদার্স রাষ্ট্রবিজ্ঞানের বইগুলোতে বলা হয়েছে যে এই দেশ ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি অর্থাৎ স্বয়ং গ্রাম সম্প্রদায় স্বয়ং সম্পূর্ণ গ্রাম সম্প্রদায় মানে হচ্ছে যে একটি গ্রামের লোক নিজেদের জীবনের যা কিছু প্রয়োজন তার ক্ষেত্রে তারা নিজেরাই স্বয়ং ছিল অন্যের উপরে তাদের সেভাবে নির্ভর করতে হতো না শুধু লবণ কেরোসিন ছাড়া মুদ্রার ব্যবহার খুব একটা বেশি আমাদের তখন ছিল না আস্তে আস্তে মুদ্রার ব্যবহারটা এখন চলে এসছে এক গ্রাম অন্য গ্রামের উপরে ওইভাবে যোগাযোগ তেমন একটা ছিল না নির্ভরতাও ছিল না কারণ তাদের অন্যের কাছে যেতে হতো না নিজেদের যে ফসল হতো তাই নিয়ে চলতো এবং গ্রামের ক্ষেত্রে একটি জিনিস যেটা হতো সেটি হচ্ছে গ্রামে একজন গ্রামের প্রধান থাকতো সেই প্রধানের নেতৃত্বে বিচার সালিশ ভালো মন্দ এটা ওটা নিয়ন্ত্রণ করা হতো সেখানে আমরা দেখেছি যে হিন্দুর বিয়েতে মুসলমান গিয়েছে মুসলমানের বিয়েতে হিন্দুরা এসছে পার্বণগুলো যেখানে হয়েছে সবাই একসাথে অংশগ্রহণ করেছে বিশেষ করে এই যে নবান্নের সময় এসছে নবান্ন সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক ছিল চৈত্র সংক্রান্তি অসাম্প্রদায়িক ছিল উত্তরঞ্চলে যদি মনসা পূজা দেখে অসাম্প্রদায়িক ছিল গ্রামীণ মেলা লাঠি খেলা নৌকা বাইজ এখানে কোনো হিন্দু মুসলিমের ভেদাভেদ ছিল না সবাই মিলেই কমিটি করে চাঁদা দিয়ে এই মেলাগুলো করেছে যাত্রা গান জারি গান পালা গান সারি গান এই গানগুলো যদি আমরা শুনে থাকি গানগুলোর কথার মধ্যে দেখব সম্পূর্ণ রূপে মানবতার কথা 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 সাম্প্রদায়িকতার এখানে নেই এইবার যদি আমরা আসি তাহলে এক গ্রামের সাথে আর গ্রামের আমাদের কি ছিল যোগাযোগের ক্ষেত্রগুলো ছিল হাটে বাজারে দেখা হতো মেলাতে দেখা হতো এবং বিবাহ আচার অনুষ্ঠান এক গ্রাম আর এক গ্রামের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নিজেদের পরিধি একটু বাড়ানোর জন্য জানাশোনা বাড়ানোর জন্য এক গ্রাম অন্য গ্রামের মানুষের সাথে বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বাড়িয়ে গ্রামের এক গ্রামের সাথে আরেক গ্রামের একটা নিবিড় সম্পর্ক গড়ে গড়ে তুলতো আমাদের এখানে কখনোই কোনো গোত্র সিস্টেম ছিল না জন্য কখনো গোত্রে গোত্রে হানাহানি মারামারি এই জিনিসটা ছিল না যদিও চুরি ডাকাতি একটু ছিল সেটা হচ্ছে অভাবের তাড়নায় কিন্তু কোনো একটি গোষ্ঠী সম্মিলিতভাবে গোষ্ঠীগত আক্রমণ কারো উপরে কক্ষণ করে নাই এই ধরনের নজির আমরা পাই নাই আমরা পঞ্চাশ একশো বছর পিছনে যদি ফিরে যাই তাহলে পাড়ায় পাড়ায় নিজেরা নিজেরা এই জ্ঞানজাম করে মারামারি করছে মরছে এটা পাই নাই এখন পত্রিকা খুললে দু চারটা খুনের খবর পাই এই জিনিসগুলো বাঙালির প্রথাগত হাজার বছরের সমাজ ব্যবস্থায় এটি ছিল না প্রত্যেকটা বাঙালি একজন আরেকজনের কথা শুনতো অন্যকে শ্রদ্ধা করতো ইভেন আমরা যদি আমাদের ছোটোবেলাতেও ফিরে যাই সোলারিন ভাই তাহলে দেখব যে আমাদের মামা চাচা বড় ভাই আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখতো বাবা তো করতোই ইভেন প্রতিবেশীরা পর্যন্ত আমাদের শাসন করার ক্ষমতা রাখতো আজকে এই সমাজ ব্যবস্থায় আজকে আমরা নিউক্লিয়ার সমাজ ব্যবস্থা বা তথাকথিত শিক্ষিত সমাজ ব্যবস্থা করতে গিয়ে আজকে আমার ভাই আমার সন্তানকে একটা ধমক দেওয়ার বা কোনো গাইডেন্স দেওয়ার কোনো অধিকার রাখে না আমার ভাই যদি আমার সন্তানকে কোনো কথা বলে আমি সেখানে বিরূপ মন্তব্য করি এবং আমার ভাইকে বকাঝকা করি এবং আমার ছেলেকে বলি চাচার সাথে না কিছু বললে শুনবা না আমি বোধহয় ভুল বলছি কি ঠিক বলছি একটু মন্তব্য করবেন না একদম এই যে আপনি এতক্ষণ যে আমাদের ग्रामीण সমাজ বা আজ থেকে হয়তো 100 বছর 100 বছর না আজ থেকে আমরা যদি 50 বছর বা 60 বছর আগে চলে যাই যে পরিবেশটা দেখলেন যে তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে কি একটা অত্যন্ত ঘনিষ্ঠ এমন আন্তরিক এবং সহার্থপূর্ণ সম্পর্ক তখন ছিল এবং আমরা কিন্তু কখনোই ছিল না এবং আরেকটা জিনিস বলবো চলাচলার ক্ষেত্রে মুসাফির আতিথেয়তা এবং অভ্যর্থনা অনেক সময় দেখা গেছে পৃথিবীর এক একটি বিরল দেশ হচ্ছে বাংলাদেশ আতিথেয়তায় আর একটি দেশও পৃথিবীতে খুঁজে পাবেন না বাংলাদেশের সাথে তুলনা করা যায় আমি যেটুকুন ঘুরে দেখেছি সেটি হচ্ছে কারো বাড়িতে অচেনা আগন্তক মুসাফির যাকে বলি আমরা সেই ধরনের লোক এসে দুপুরবেলায় যদি পানি তো বাঙালি কখনো খালি পানি দিত না তার ঘরে যতই অভাব থাক এক মুঠো মুড়ি এক মুঠো চাল অথবা একটু গুড় বা ওই গাছের একটা ফল পেড়ে কেটে তাকে খাইতে দিত যদি মুসাফিরটা আর একটু বসতে তো নিজেদের যা খাবার আছে ভাত রুটি সেটাই দিত থাকতে চাইলে তাকে থাকতে থাকতে দিত এবং এর জন্য তাকে কোনো কিছু পেয়ে করতে হতো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ একটা গ্রামে গিয়ে বিপদে পড়ে গিয়ে চার দিন বাড়িতে আছে সেখানে থাকতে দিচ্ছে তার থাকা খাওয়ার ব্যাপারে কোনো কিছু করছে না। যেটা সভ্য সমাজ যাদেরকে আমরা বলি তারা পারে ইভেন প্রতিবেশী দেশ ভারত বড় দেশ একটি ভারতকে আমি তাচ্ছিল্য করে বলছি না ভারতের বন্ধুরা শুনছেন তাদের সমাজ ব্যবস্থাটাও এটি খুব কম পাওয়া যাবে কিন্তু এটি একমাত্র ছিল আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে নিজেরা কখনো খেতে বসার আগে সামনে একজন মানুষ থাকলে তাকে না ডেকে খেত না এবং সামনে কোনো মানুষ অভুক্ত অবস্থায় থাকলে খাবারটা যতটুকুন পারে বিতরণ করার চেষ্টা করতো এইগুলো ধর্ম থেকে আসেনি নিজের মানবতা এবং মানবিকতা থেকেই এটি এসছে বিয়ের ক্ষেত্রে কতটা অসাম্প্রদায়িক ছিলাম আমরা যদি বলি বিয়ের ক্ষেত্রে আগে এরকম ডেকোরেটরও ছিল না আগে আপনার এরকম সাজসজ্জাও ছিল না আগে ওই ইয়ে রঙিন আলো আর ফানুস এগুলো ছিল না ছিল কি সামিয়ানা টাঙ্গিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি থেকে চেয়ার টেবিল এনে মানুষকে বসতে দেওয়া হতো এবং খেতে এবং এই চেয়ার টেবিল কিন্তু বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা বাড়ি থেকে জোগাড় করা হতো কেউ ভুলেও ভাবতো না যে হিন্দুর বাড়ির চেয়ার আনছি কি মুসলমানের বাড়ির চেয়ার আনছি কখনোই ভাবতো না হিন্দুদের বিয়ের ক্ষেত্রে দেখেছি তাদের বরযাত্রী এসে রাত থাকতো তারা স্বভাবতই পাশের স্কুল পাশের বাড়ি থেকে এর বাড়ি থেকে লেপ এর বাড়ি থেকে কম্বল ওর বাড়ি থেকে কাঁথা ঘর ফাঁকা করে আচ্ছা আমাদের ভৌগোলিক ভৌগোলিক অবস্থান মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেই মানুষের আচার সেই মানুষের ব্যবহার সেই মানুষের লোকাচার পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া পছন্দ অপছন্দ গড়ে উঠে যে কারণে দেখতে পাবেন যে সংস্কৃতি একটু একটু পরিবর্তিত পরিবর্তিত হয় হয় ভাষার ব্যবহার বাংলাদেশের মধ্যেই আমরা যদি বলি মুখের ভাষা শুনলেই বোঝা যায় যে এই মানুষটা কোন অঞ্চলে বসবাস করে তার বাড়ি কি নোয়াখালী নাকি বরিশাল নাকি চিটাগাং নাকি রংপুর নাকি কুষ্টিয়া নাকি সিলেট শুনলেই আমরা বুঝতে পারি কারণ এটা প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়ে যায় তো ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা চেঞ্জ হয় যদি সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখেন আমাদের দেশে প্রচুর রিক্সা আছে নেপালে আমাদের মতো অভাবী লোক থাকা সত্ত্বেও নেপালে কোনো রিক্সা নেই কারণ নেপালের ভৌগোলিক অবস্থান অর্থাৎ মাটির যে ধরনটা উঁচা নিচা পাহাড়ি মাটি এই মাটিতে কেউ রিক্সা টানতে পারে না যে কারণে সেখানে রিক্সা নেই আমাদের এখানে প্লেন ল্যান্ড এই জন্য রিক্সা উঠেছে সংস্কৃতির ক্ষেত্রে যদি দেখি উত্তরাঞ্চলে ভাওয়াইয়া গান হয়েছে ভাওয়াইয়া গান গরুর গাড়ি চললে যেভাবে ধাক্কা লেগে ধাক্কা লেগে ধাক্কা লেগে চলে সেভাবে ধাক্কা লাগা গানের মধ্যে আবার নদী অঞ্চলে পানি অঞ্চলের গানগুলো সিলেট অঞ্চলের গানগুলো দেখবেন স্মুথ একেবারে পানি যেভাবে একদিক থেকে আরেক দিকে নিচের দিকে নেমে যায় সেভাবে নেমে চলে যাচ্ছে এবং গানগুলোর মধ্যে দেখেন মানবতা প্রেম ভালোবাসা এগুলো দিয়েই ভর্তি ছিল পোশাকের ক্ষেত্রেও যদি বলি পোশাকও যা পাওয়া যায় সেই অনুযায়ী খাবারের রীতি অনুযায়ী যদি বলি যে অঞ্চলে যে খাবার উৎপন্ন হয় সেই অঞ্চলের মানুষ সেই খাবারগুলো খেতে অভ্যস্ত হয়ে যায় এবং যেখানে খাবারের যত অভাব থাকে সেই অঞ্চলের মানুষ দেখবেন তাদের খাবার নানান আমরা যেগুলোকে মানে অখাদ্য কুখাদ্য বলে থাকি সেগুলো খেয়ে থাকে বিশেষ করে মঙ্গলয়েরদের মধ্যে যদি যান তাদের খাবারের অভাব থাকার কারণে তারা সাপ ব্যাং কেঁচো যা কিছু পাচ্ছে খাচ্ছে কিন্তু আমরা শাকটা খাওয়ার ক্ষেত্রেও বেঁচে খাই শাক একটা নিষ্পাপ একটা সেটাকেও সবজি এক অংশ ফেলে দিয়ে এক অংশ রেখে দিই কারণ আমাদের সহজ সহজলভ্যতা ছিল তো আমাদের এইগুলো মানবিকতা আমাদের রুচিবোধ আমাদের মননশীলতা আমাদের মেধা আমাদের অন্যের প্রতি ভালোবাসা প্রজ্ঞা শ্রদ্ধাবোধ এইগুলোকে নিদর্শন করে অন্য নির্দেশ করে এটা আমাদের অন্যের প্রতি আমাদের আলাদা হবার একটা নিদর্শন এবং অন্য জাতি থেকে আমাদেরকে আলাদা করে এবং উন্নত জাতি হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করার এটি একটি অন্যতম নিয়ামক যে কারণে বিশ্বের প্রায় প্রতিটা দেশ ভারতবর্ষে এসেছে বিভিন্ন কারণে বিশেষ করে পেটের সন্তানে দুটো খাবার জোগাড় করতে এই দেশের ভৌগোলিক অবস্থান এবং মাটি সেই মাটি যে মাটিতে আপনি পেয়ারা খেয়ে বা তরমুজ খেয়ে পায়খানা করলে কয়দিন পরে সেখানে গাছ জন্মে ভুলে একটি বীজ ফেলে দিলে সেখান থেকে গাছ জন্মে আপনি যত্ন করেন আর না করেন পথের পাশে কিছু একটা ফেলে আসলে সেখান থেকে গাছ জন্মাবে ফল হবে খেতে পারবেন কিন্তু বিশ্বের খুব কম দেশই আছে এত উর্বর সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ কোথাও পাবেন না যে কারণেই কবি লিখেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার জন্মভূমি সত্যি রানী আমরা মানুষ অত্যন্ত মানবিক অত্যন্ত পরমত সহিষ্ণু অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক এইভাবেই আমাদের হাজার বছর চলছিল উৎসব আচার আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই ছিল সার্বজনীন বা বারো হিন্দুদের পূজাতেও যেমন আমরা যেতাম আমাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের ঈদের অনুষ্ঠানে তেমনি হিন্দু বৌদ্ধ অন্য বন্ধুরাও অন্য প্রতিবেশীরাও চলে আসত ভাষার ক্ষেত্রে যদি বলি স্ট্যান্ডার্ড ভাষা ইংরেজি ওখানে শুধু ইউ আছে ইংরেজিতে ইংরেজরা আমরা যাদের সভ্য বলি তারা চাচাকে ভাইকে নাম ধরে ডাকে যে বয়সের লোক হোক কিন্তু আমরা অপরিচিত একজনকে কম বয়সের দেখলেও আপনি বলি ভাই বলে সম্বোধন করি এত সফট এত শ্রদ্ধা এত মানুষের প্রতি মানুষের ভালোবাসা জীবে দয়া আর কোথাও কোনো বিশ্বের ভাষার মধ্যে নেই নেই এবং নেই শ্রোতারা আপনারা কমেন্ট করবেন আমি যদি ভুল করে থাকি তারপরে এখানে আমি আপনাকে এখানে আমি একটু দর্শকদের একটা কমেন্টে এখানের মধ্যে একজন বলছেন যে তাহলে এত সুন্দর এত সৌহার্দ্যপূর্ণ এত বন্ধুত্বপূর্ণ এবং এত সামাজিক এবং একে অপরের প্রতি এত ভালোবাসায় ভর্তি যে সমাজ ছিল সেই সমাজের মধ্যে হঠাৎ করে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বিভেদ আবার সুন্নি শিয়ার বিভেদ হিন্দুদের মধ্যে তাদের জাত বিভেদ এই যে একটা ভয়াবহ একটা শ্রেণী বিন্যাস চলে আসলো এটা কেন হলো আমি একটু পরে আসি কথাটিতে আমি মনে রাখলাম যদি ভুলেও যায় একবার একটু স্মরণ করিয়ে দিবেন এটি নিয়ে বিস্তর কথা বলতে হবে হয়তো মানে যতগুলো আপনি প্রসঙ্গ বলেছেন প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে বোধহয় কয়েক ঘন্টা করে কথা বলা সম্ভব এবং এই এই ক্ষেত্রে সংশ্লিষ্ট সেক্টরের অনেক লার্নেড পার্সন আছে প্রয়োজনে আমরা তাদেরকে এখানে নিয়ে এসে তাদের কথা আমরা শুনতে পারি আমি লার্নেড ব্যক্তি নই আমি হয়তো মানে একেবারে ওই যে সাদা মাটা টাইপের কিছু কথা চাপ জরিপে বলে যাব। এবার আমরা আমি কিছু জিনিসের মধ্যে আসব একটি বিয়ের একটি প্রসঙ্গে আমরা আসব এখানে আমাদের এখানে বিয়ে সাধারণত ভারতবর্ষ বাংলাদেশ এখানে এক বিয়ে কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কখনো কখনো একাধিক বিয়ে আমরা আমাদের করেছে প্রয়োজনে তাগিদে বা বউ চলে গেছে ঝগড়া ঝাটি করে ছাড়া আড়ান হয়ে গেছে অথবা কেউ কেউ হতে অর্থবিত্ত দেখাতে চাইছে যে আমার ধান চাল তোলার জন্য লোক লাগবে আমার বাড়িতে এখন এই কাজ করার জন্য লোক দরকার এই কারণে হয়তো অনেকেই ফোনকো অজুহাতে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করেছে কিন্তু 8টা 10টা 50টা বিয়ের এই ধরনের কোনো সিস্টেম নাই বিয়ে বলতেই আমরা এখানে মনস্তাত্ত্বিকভাবে জেনেছি যে গড যেটা ছিল সমাজ ব্যবস্থায় যে অভিভাবকরা বিয়েটা দেবে ছেলেটা চাইতে বছরের বয়সে ছোট হবে পরিবার দেখে পরিজন দেখে আত্মীয়তা এবং একটি বাড়ির বিয়ের ক্ষেত্রে দেখা যাবে যে মুসলমানের বিয়ের ক্ষেত্রে হিন্দু খোঁজ নিতে গেছে তাদের কাছেও যে এই মানুষটা কেমন এই মানুষটার আচার ব্যবহার কেমন অন্যদের সাথে সম্পর্ক কেমন তেমনি হিন্দুরাও বিয়ের সময় বিভিন্ন মুসলমান বাড়িতে গিয়েও খোঁজ খবর নিয়েছে যে আপনারা একসাথে বাস করেন তাহলে এই পরিবারটা কেমন প্রত্যেক জায়গা থেকে মতামত নিয়ে করা হয়েছে কোনো ভেদাভেদ এখানে রাখা হয়নি এবং আরেকটি কথা আপনারা একটু মনে রাখবেন শ্রোতারা বিয়েকে কেন আমি এত হাইলাইট করছি বিয়ের ব্যাপারটা আমাদের অনেক বিতর্ক তৈরি করেছে আমাদের এই এখানে বিয়েটা ছিল হিন্দু সমাজে এখনো আছে যে কসম দিয়ে বলে দেওয়া হয় যে এই মানুষটাকে নিয়ে তোমাদের সারা জীবন কাটাতে হবে এবং আমাদের বাঙালি সমাজ ব্যবস্থাতে আমি ধর্মভিত্তিক বাঙালি সমাজ ব্যবস্থা বলছি না আমাদের চিরায়ত হাজার বছরের বাঙালি সমাজ ব্যবস্থাকে বলছি যে এখানে এক বিয়ে ছিল দ্বিতীয় বিয়ে মানুষ করত না দ্বিতীয় বিয়েতে নানান ধরনের সমস্যার মধ্যে একটি বড় সমস্যা ছিল দ্বিতীয় বিয়ে করলে তার ছেলে মেয়েকে বিয়ে দিতে না বিয়ে দিতে গেলে নানান প্রশ্নের সম্মুখীন হতো এবং অনেক ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যারা মোটামুটি মাঝ বয়সের আছেন তারা দেখবেন যে কোনো লোকের যদি দুই বউ থাকে ওই বাড়িতে আত্মীয়তার সম্পর্ক সাধারণত করতে চায় না এবং একই স্ট্যান্ডার্ডের লোক যে একজন চেয়ারম্যান সাহেব তার প্রথম স্ত্রীর সন্তানদের যে লেভেলে বিয়ে দিতে পেরেছেন পরবর্তী জীবনে এসে দ্বিতীয় বিয়ে করে তার যে ছেলে মেয়ে হয়েছে সেই ছেলে মেয়েকে সেই লেভেলে বিয়ে দিতে পারেন নাই অতএব আমরা দ্বিতীয় বিয়েকে অত্যন্ত নেগেটিভ হিসেবে দেখি এই সমাজ ব্যবস্থায় যে কারণে সংসার জীবনে খুঁটি নাটি ঝগড়া ঝাঁটি এটা ওটা করেও আমরা একসাথে বসবাস করি এটি একটি ভালো নিদর্শন এর পিছনে পক্ষান্তরে অনেক যুক্তি আছে ব্যক্তি স্বাধীনতা অধিকার মানবাধিকার লঙ্ঘিত হয় হয়তো হয় ডিবেট থাকবে কিন্তু তারপরে ওভারঅল সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলবো সেকুলার সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলবো সার্বজনীন গ্রামীণ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে বলবো যে এই ব্যবস্থাটা আমাদের অন্যের কাছে উদাহরণ হতে পারে যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে আচ্ছা অন্যকে সম্মান করা অন্যকে সম্মান করার ক্ষেত্রে এটা ডিপেন্ড করেছে যে ওই মানুষটার স্বভাব চরিত্র কেমন আমাদের এখানে চরিত্র বলতে সাধারণত বোঝানো হয়েছে যে এই মানুষটা বহুগামী কিনা সেক্স আরো ক্লিয়ার করে যদি বলি সেক্স বা সেক্সুয়ালিটি সেক্সুয়ালিটির ক্ষেত্রে আমরা কখনো বহির্ভূত কোনো যৌন সম্পর্ককে আমাদের আমাদের এই এই অঞ্চলের অঞ্চলের মানুষ কখনো করে নাই মানুষের প্রচলিত বিধানই ছিল যে বিয়ে করার পরে একটি সম্পর্ক হবে একজন মানুষ যখন অন্যের কাছে যেত এটা নিয়ে সেই মানুষটা সমাজে দারুণভাবে নিগৃহীত হতো সুতরাং সমাজে এবং মিথ্যা কথা বলা অন্যের সম্পদ গ্রাস করা এইগুলোকে খুবই খারাপ চোখে দেখা হতো যে কারণে একটা গ্রামে যখন সমাজ তৈরি হতো সমাজ প্রতি নির্ধারণ করা হতো বা গ্রামের প্রধান নির্ধারণ করা হতো তাকে একটি মানবিক মানুষ হতে হতো অর্থাৎ সেই মানুষটার মধ্যে এই ধরনের গুণগুলো যার মধ্যে থাকতো যে উনি ন্যায়পরায়ণ উনি নিরপেক্ষতা বজায় রেখে কথা বলেন উনি এর ওর ঘর ঢুকেন না ঘর ঢোকা গ্রামীণ শব্দ মানে এর ওর সাথে সেক্স করার জন্য ইয়ে করেন না বাড়িতে কোনো কাজের লোক থাকলে রাত্রিবেলায় গিয়ে ফুসলায় ফাসলাই তার গায়ে বা জোর করে গায়ে হাত দেন না একাধিক বিয়ে করেন নাই কমিটমেন্ট ফেল করে না টাকা পয়সা ধার দেয় না কারো নিলে দেয় সেই মানুষটাই নেতা হতো এবং সমাজে আর শ্রেণীর মানুষ আমাদের এখানে খুব শ্রদ্ধা পেত সেটি হচ্ছে শিক্ষক এবং ইমাম সমাজ যে কারণে আমরা গ্রামীণ আপনি আইনের মানুষ সালিশ ব্যবস্থা হয়তো পক্ষে বিপক্ষে কথা বলবেন কিন্তু গ্রামীণ সমাজকে টিকে রাখার জন্য সালিশ ব্যবস্থার একটা বড় ভূমিকা আছে সেই ভূমিকায় দেখা যাবে যে দুপক্ষে অনেক ঝগড়া ঝাঁটির পরে একটা সিদ্ধান্তে আসছে যে ঠিক আছে তোমরা সালিশ যিনি করছেন তিনি বলছেন যে বাদী বিবাদী দুজনকে বলছেন যে তোমরা একজন করে লোক দাও তোমার পক্ষের তুমি একজন দাও তোমার পক্ষের ওনারা দুইজন এক জায়গায় বসে যা ফাইসালা দিবে তাই আমরা মেনে নিব এবং তাই মেনে নিয়েছে এক্ষেত্রে করা হয়েছে কি সমাজের প্রধানকে অথবা মসজিদের ইমামকে অথবা শিক্ষককে বলা হয়েছে যে আমার পক্ষের ইনি প্রতিনিধি এবং উনার প্রতি অগাধ বিশ্বাস ছিল জন্য এই প্রতিনিধিত্ব উনি করতে পেরেছেন অর্থাৎ এই মানুষটি আমার বিপক্ষে যাক আমার জন্য খারাপ হোক আমার লাঞ্ছনা হোক গঞ্জনা হোক এটি কখনো করবেন না একইভাবে উনিও বিশ্বাস করতেন যে ওই দলের প্রতিনিধি মাস্টার সাহেব এসেছেন অতএব উনি এমন কিছু করবেন না যাতে আমি হই এই বিশ্বাসগুলো ছিল অর্থাৎ আমাদের মানুষের প্রতি সীমাহীন শ্রদ্ধা অগাধ বিশ্বাস অগাধ ভালোবাসা এবং আমাদের চারিত্রিক গুণাবলী যার দৃঢ়তা ছিল সেই মানুষকে আমাদের সামনে এসেছে সামনে তাকে ভালো মানুষ হিসাবে দেখেছি তাকে নেতা হিসাবে দেখেছি এবং সেই ধরনের একটি আদর্শ চরিত্র আমরা নিজেরা তৈরি করতে চেয়েছি এবং সন্তানদের ক্ষেত্রেও আমরা সব সময় চেয়েছি যে আমার সন্তান যেন একজন আদর্শ মানুষ হয় চরিত্রবান মানুষ হয় এবং উদাহরণ হিসাবে দেখিয়ে গ্রামের একজনকে দেখিয়ে বলা হয়েছে ওনার মতো মতো যদি হয় হয় যেন যেন আমার সন্তান এগুলো করে না আমাদের আমাদের আজকের সমাজ ব্যবস্থায় দেখেন নানান দুর্নীতি ঘুষ খাচ্ছে মদ খাচ্ছে ইয়ে করছে ও করছে হ্যান করছে ত্যান করছে এতে খুব একটা তেমন কিছু মানুষের এসে যায় না কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোথাও যদি হয় তো রাস্তার উপরেই মানুষ তাকে মারাপিটা করে খুন করে ফেলছে অর্থাৎ বহুকামিতাকে আমরা প্রচন্ড ভাবে এই সমাজ ব্যবস্থায় এখনকার দিন পর্যন্ত ঘৃণা করি মিথ্যা কথা বলাকে আমরা এখনকার দিন পর্যন্ত ঘৃণা করি ঠকবাজিকে আমরা ঘৃণা করি অন্যের সম্পদ অন্যের দ্রব্য কেড়ে নেওয়াকে আমরা ঘৃণা করি যে কারণে লালনের একটি গানেও আমরা খুঁজে পাই পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে না অর্থাৎ তোমার মুক্তি হবে না তোমার নিজের যে মুক্তি নিজের কাছে নিজের যে মুক্তি পরের দ্রব্য পরের নারী হরণ করে সেটা হবে না এবং এটা ছিল না যে কারণেই আমরা বড় মানুষ বলতেই তার আমাদের মাথার মধ্যে কাজ করে যে যিনি আমাদের নেতা যিনি আমাদের অগ্রনায়ক যিনি আমাদের ধর্মীয় নেতা যিনি আমাদের রাজনৈতিক নেতা যিনি আমাদের সমাজের নেতা যিনি আমাদের সমাজের আদর্শ তিনি দিক থেকে কলুষ মুক্ত হবেন তিনি কোনো দিক থেকে কলুষিত হবেন না এই বিশ্বাসটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পক্ষান্তরে যদি আমরা এখন অন্য সমাজ ব্যবস্থাতে একটু চলে যাই সোলানি ভাই কম্পারিটিভ একটু অ্যানালাইসিস করি আচ্ছা ঠিক আছে করুন হ্যাঁ সেটি হচ্ছে যে আমরা যদি এখন মরু অঞ্চলে চলে যাই আমার যেটুকু জানা আছে আরব দেশে আগে কোনো জনবসতি ছিল না সামহাও এরা কোথাও থেকে নির্বাসিত জাতি অথবা কোনো কারণে জলোচ্ছ্বাস বন্যা প্লাবনে এখানে ভেসে এসে এই অঞ্চলে বসবাসী স্থাপন করেছে না হলে বসবাসের এত অযোগ্য জায়গাতে পৃথিবীতে এত ফাঁকা জায়গা থাকার পরে মানুষ বসবাস করত না এত বৈরিতাকে মোকাবেলা করে তো আরব সমাজ ব্যবস্থা দেখি কি অবস্থা অনেক জায়গা মানুষ কম তারা ছোট ছোট গোত্রে বিভক্ত আদিম সমাজ ব্যবস্থা যেভাবে ছিল সেই সমাজ ব্যবস্থা থেকে মাত্র কিছুদিন আগ পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারেনি আমরা যে সমাজকে নিয়ে আজকে কথা বলছি চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদের সমাজ ব্যবস্থা তখনও গোত্র গোত্র এবং গোত্র আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি যে আরবরা গোত্রে গোত্রে হানাহানি করত মারামারি করত রক্তারক্তি করত এবং গোত্রে গোত্রে সব সময় বিভেদ বিভেদ লেগে থাকতো মারামারি লেগে থাকতো কোন গোত্র কোন গোত্রের উপরে প্রাধান্য বিস্তার করবে কোন গোত্র এটার পরিপূর পূর্ণ কন্ট্রোল নেবে কার সম্পদকে লুট করে নিয়ে এসে নিজে আরো শক্তিশালী হবে এই ব্যবস্থার মধ্যে ছিল ওখানে না না ছিল ছিল খাবার পানি যেখানে আমাদেরকে পানিতে করে যায় সেখানে এক গ্লাস খাবার পানি নিয়েও তাদের যুদ্ধ হয়েছে ইতিহাস যার প্রমাণ দেয় আপনারা সবাই জানেন আলাদা করে বলার দরকার নাই। তাদের খাবার ছিল না গাছের ফল এবং উটের দুধ এটি হচ্ছে তাদের প্রধান খাদ্য মরুতে পানি নেই মাটি খুঁড়ে বালি খুঁড়ে খুঁড়ে নিচ থেকে পানি তুলে সেই পানি সংগ্রহ করে মশকে করে চামড়া থলিতে করে সেটাকে তারা সংরক্ষণ করে দিনের পর দিন খেয়েছে পানির জন্য পানির দখল নিয়ে খাবার পানির দখল নিয়ে তাদের মধ্যে দিনের পর দিন যুদ্ধ হয়েছে তারা বাঁচার জন্য তাদেরকে সীমাহীন স্ট্রাগল করতে হয়েছে জন্য তাদের মধ্যে মানবিকতার দিকটি ফুটে উঠে নাই আমাদের এই উপমহাদেশে আজ থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে শিক্ষা ব্যবস্থা চারো আগে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তার আগে শিক্ষা ব্যবস্থা হয়েছে তখন পর্যন্ত ওই সমাজ ব্যবস্থায় কিন্তু শিক্ষা ব্যবস্থা সেভাবে গড়ে উঠে নাই এবং আপনি পার্টিকুলারলি উদাহরণ দিয়ে বলছি নবীর জীবনে দেখেন দশ বছর উনি সাত আট বছর উনি প্রায় রাজত্ব করে গেছেন সেই সময় আমরা কোথাও স্কুল কলেজ তৈরি করেছে এই ধরনের ইতিহাস পাই না আছে কি সোলারিন ভাই আপনি তো অনেক ডিপ এখানে পড়ালেখা করেছেন এ বিষয়ে আসলে আমরা যদি এখনো দেখি ওই সময় তো হয়নি হয়নি আমরা যদি এখনো দেখি আমরা ইরান এরা কিন্তু শিক্ষা বিজ্ঞান এসব দিক থেকে অনেক বেশি আছে এবং তারা হ্যাঁ এবং তার তাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে ধর্মভিত্তিক বিশ্ববিদ্যালয় ওখার মধ্যে কোরআন ফিকা

এই নালন্দা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের যে সময় আমরা একেবারে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি এবং সেগুলো এখনো পর্যন্ত চিহ্ন রয়েছে এবং আপনি যদি সেই বৈদিক যুগ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সাহিত্যগুলো দেখেন তাহলে দেখবেন যে ওই সময়ের যে সাহিত্য এবং সেই সাহিত্যগুলো কিন্তু আসলে কিন্তু সুসাহিত্য ছিল একদম ক্লাসিক্যাল কিছু সাহিত্য ছিল কারণ কি কারণ ওই সময় যারা আসলে ঋষি বলতো আমাদের মতে মুনি ঋষি ছিলেন না তারা ছিলেন অতি উচ্চ দরের কিছু বিজ্ঞ ব্যক্তি আমরা তো মুনি ঋষি বলে বা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন কিছু বলে এটা হয়তো আস্তে আস্তে দিনে দিনে কথার মাধ্যমে ওরা এরকম একটা স্তরে গিয়েছেন কিন্তু তাদের যদি আমি ভাষা জ্ঞানটা দেখি তাদের যদি আমি বিভিন্ন ধরনের রচিত বইগুলো বা গ্রন্থগুলো দেখি তাহলে দেখবো যে ওদের ভাষা জ্ঞানটা কিন্তু বৈদিক যুগ বা সংস্কৃত ভাষা বা অন্যান্য বাংলা ভাষা আমি দেখি দেখতে পাই যে খুব সুন্দর এবং মার্জিত এবং খুবই গভীর আলোচনা একই রকম আপনি যদি আরবের দিকে কোরআনটা ছাড়া তার আগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না কেন কেন জানি না তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ কিন্তু তার পাস্টে কি হয়েছিল না হয়েছিল সব ধ্বংস করে দিয়েছিলেন এবং উনি ওনার সময়কালে উনি ছাড়া আর বাদ বাকি কাউকে উনি কিন্তু মাথা তুলতে যার ফলে আমরা কিন্তু আরবের তৎকালীন যে সমাজ ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা জানি না কিন্তু এখনো পর্যন্ত আমরা আমি বিভিন্ন নিউজ দেখলাম যে কোনো অবস্থাতে আরবের মধ্যে কোনো ধরনের খনন কার্য অথবা কোনো ধরনের আর্কিওলজিক্যাল কোনো ধরনের এক্সপিবিশন বা কোনো ধরনের মানে পরীক্ষা নিরীক্ষার জন্য তারা নাকি অনুমতি দেয় না এই যে বুঝতে পারছে এই যে সংরক্ষণ করে না এখনো তারা সংরক্ষণ করে না আমি সংরক্ষণ করে না এবং এই যে অন্যান্য অন্যান্য যে সমস্ত যেমন আমরা যদি নেপালের রাজ দরবার অনেকগুলো বই পাওয়া গিয়েছে এবং তৎকালীন বিভিন্ন লেখক আছে যুগে যুগ অনেক লেখক এসেছেন মধ্য যুগের কবি আদিযুগের কবি আধুনিক কবি বা লেখক তারা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু সুন্দর সুন্দরভাবে তারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সেন বংশ মোগল আমল সম্রাট অশোক থেকে শুরু করে সবার কাহিনী কিন্তু সুন্দরভাবে লেখা আছে ইতিহাসের মধ্যে

হয়তো লিখে রেখেছিলেন কেউ হয়তো সেগুলো প্রকাশ পায়নি বা সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে একটা জিনিস তারা যেভাবে তারা তারা আকৃষ্ট কিন্তু সেভাবে কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিকে আকৃষ্ট নয় এবং তার ফলাফলটা কিন্তু পৃথিবীর প্রায় সকল মুসলিমের মধ্যে পড়েছে যে তারা সবসময় ধর্ম নিয়ে তারা যেরকম মানে অ্যাট্রেসিভ থাকে তারা ধর্ম বা নদীকে নিয়ে আল্লাহকে নিয়ে তারা তারা কিন্তু কোন অবস্থাতে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান এগুলি তারা কিন্তু খুব একটা না বা এগুলো জানার প্রতি তাদের কিন্তু খুব একটা আগ্রহ নেই এর কারণটা এর কারণটা হচ্ছে সেই কারণ যে কারণটা আজ থেকে চব্বিশ বছর আগে প্রচলিত ছিল যে শিক্ষা দীক্ষার কোন তখন প্রচলন ছিল না উনি অনেক ঘর বাড়ি নষ্ট করেছেন অনেক গোত্র আক্রমণ করেছেন অনেক জীবনে প্রায় ২৭ আঠাশটা যুদ্ধ করেছেন একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এমন কিছু ধন্যবাদ আমি ওখান থেকে একটু এসে আবার এদিকে চলে আসি যেমন ধরেন আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে আমাদের দেশের হাজিরা গিয়ে যে যে জায়গাগুলো ভ্রমণ করেন তার মধ্যে হচ্ছে নবীর বাল্যকালে যেখানে থেকেছেন হালিমার ঘরে হালিমার সে জায়গাটি একেবারে ফাঁকা একেবারে ফাঁকা অরক্ষিত অবস্থায় পড়ে আছে আধা জীর্ণ অবস্থাতে এটি একটি বড় নিদর্শন আমি নবীকে মানি না মানি কিন্তু তার প্রতি জানার আগ্রহ বিশ্বের অসংখ্য মানুষের আছে অসংখ্য সম্প্রদায়ের মানুষের তার তার প্রতি জানার আগ্রহ আছে আরো সমাজ জানার আগ্রহ আছে দেখেন হালিমার ঘরটি একটি প্রত্নতাত্ত্বিক বড় একটা নিদর্শন হতে পারে যে এখানে নবী মোহাম্মদের শিশুকাল প্রায় পাঁচ বছর মতো এই জায়গাটাই কেটেছে ওটা কিন্তু খোলা একটি জায়গা পড়ে থাকে একেবারে একেবারে খোলা অরক্ষিত মানে পাখিও ঢুকতে পারবে পশুও ঢুকতে পারবে ওখানে কোনো ইভেন্ট কেয়ারটেকারও নেই তারা ইয়ে করতে পারে না আচ্ছা আমি আবার জায়গায় ফিরে আসি যে আমাদের এখানে দেখেন যে একটা মানুষের যখন টাকা পয়সা হতো একজন যখন সমাজপতি হতো নানান ভাবে পয়সা করি হতো তখন কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতো কখনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কখনো কখনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এই ডিবেটটা আমার আজকের বিষয় না এটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে কিন্তু বিতর্ক আজকের বিষয় না বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে উনি মানসিক ভাবে চেয়েছেন যে মানুষ শিক্ষিত হোক এ শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাদের বিখ্যাত ইনস্টিটিউট গুলো যদি বাংলাদেশে দেখেন কলেজ গুলো তার নামগুলো যদি আমরা বলি তাহলে যশোর এম এম কলেজ মাইকেল মধুসূদন কলেজ খুলনা বিএল কলেজ ব্রজলাল কলেজ বরিশাল বিএম কলেজ কেসি কলেজ রংপুর কারমাইকেল কলেজ বগুড়া আজিজুল হক কলেজ বেশিরভাগই দেখে দেখেন যে ব্যক্তি অনুপ্রেরণায় ব্যক্তি অনুদানে এই কলেজগুলো গড়ে উঠেছে এবং হাই স্কুল কলেজ যতগুলো বাংলাদেশে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোনো না কোনো মানুষ এটার জায়গা এবং জমি দান করেছে করে সেই সেটি গড়ে উঠেছে জায়গাটিতে এবং অনেক ক্ষেত্রে তাদের নাম অনুসারে বা তাদের পরিবারের সদস্যদের নাম অনুসারে এগুলো গড়ে উঠেছে কিন্তু আরব সমাজ ব্যবস্থায় এটি পায় না বা এখনো আরব সমাজ ব্যবস্থায় এভাবে পায় না যে একজন ব্যক্তি উদ্যোগে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে এবং তার নাম অনুযায়ী সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে উপরান্ত দেখি বাদশাহ ফয়সল ইনস্টিটিউট বাদশাহ ফয়সল তো কালকের লোক একটা মানব সভ্যতা হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি বছরের পুরনো বা হাজার বছরের বা শত বছরের পুরনো শত শত বছরের পুরনো যদি ধরি সেখানে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের আগে আরো অনেক 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 ইনস্টিটিউট থাকার কথা ছিল যেমন আপনার ওখানে আছে আল আজার কায়রোতে এ ধরনের পুরাতন ইনস্টিটিউট এখানেও থাকার কথা ছিল কিন্তু এখানে থাকে নাই তো আমাদের এখানে এইভাবে মানুষ মানবিকতা বিকাশের জন্য নানান কিছু তৈরি করেছে কবি গান জারি গানি গান একজন এক জায়গায় হয়ে গান শুনেছে ওই গানটাকে আনন্দ পেয়েছে এবং গানের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে এবং আমাদের সংস্কৃতিকে পড়তে হলে আমাদের শুধু এই যে ফোক গান লোক গান এবং লোক রীতিটাকে দেখলে হাজার বছরের বাঙালি সমাজ ব্যবস্থাকে দেখতে পাবো জানতে পারবো এবং এখান থেকে বুঝতে পারবো যে আমরা মানুষ হিসাবে কত উন্নত তর মানুষ ছিলাম পক্ষান্তরে এখন এই মানুষগুলোর মধ্যে যখনই আপনি কোরআন হাদিস থেকে তার মহানবী তার শেষ নবী শ্রেষ্ঠ শেষ যিনি তার উন্মতের কাণ্ডারি যিনি যাকে কোরআনে বলা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং যাকে সৃষ্টি না করলে পৃথিবী নাকি সৃষ্টি করা হতো না তাহলে আমার সম্পর্কে ওই মানুষটার ধারণায় যে এই ছেলেটা লেখাপড়া করেছে চাকরি করে খুব ভালো মানুষ রাতের অন্ধকারে আমাকে একটা বিপদের জন্য সাহায্য করতে আসছে বা সাহায্য দিতে আসছে নিতে আসছে জানতে আসছে প্রতিনিধি হিসাবে মনোনয়ন করছে তাহলে সারা বিশ্বের লিডার মানে পরকাল তারা বিশ্বাস করে তাদের পরকালের যে কাণ্ডারি দুনিয়ার যে কাণ্ডারি আখেরাতের যে কাণ্ডারি আল্লাহর যিনি বন্ধু যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না তাহলে সেই মানুষটার চরিত্র কত মহান হবে সেইটা তার মনের মধ্যে তার কেমন একটা ছবি আছে সেইটি আপনি একটা পবিত্র তিনি ধারণা করেছেন যদি আমার একটা মানে ইয়ে গল্প বলি আমি মিষ্টির পোকা বুঝছেন আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি আমার বাবা ছোটবেলায় গ্যাসের জন্য এন্টাসিড ট্যাবলেট খেতেন আমি মাঝে মাঝে চুরি করে আব্বার ইন্টাসিড ট্যাবলেট খেয়ে ফেলতাম কারণ ওটা মিষ্টি মিষ্টি লাগতো আব্বার গ্যাসের ব্যথা বেড়ে গেল আমি তখন ফাইভ সিক্স এ পড়ি কি কারণে হঠাৎ করে অনেক বেড়ে গেল ওখানে চেঞ্জ করে রেনিটিড আমার এখনো মনে আছে ওষুধটা এখন আছে কিনা রেনিটিড জানি না নিউটাক আছে রেনিটিড নিয়ে আসলেন উনি এবং বললেন যে এর সাথে দামি ওষুধ দিল ডাক্তারে গ্যাসের জন্য আমি সেদিনকে ভাবলাম নিশ্চয়ই এটা আরো মিষ্টি এইটা নিশ্চিত আরো মিষ্টি আমি লুকাই রেনিটির একটা নিয়ে মুখের মধ্যে দিয়ে চোষা শুরু করছি যে না জানি কি মধুর মতো বের হবে ভাই বিকট অভিজ্ঞতা এন্টাসিড মিষ্টি কিন্তু রেনিটির মিষ্টি না যদিও কার্যক্ষমতা এর অনেক বেশি অনেক বেশি তো এই যে এই যে একটি সাধারণ ধারণা যে এর এর বাড়ির তরকারি যদি এমন স্বাদ হয় রাজার বাড়ির তরকারি না জানি কত স্বাদ আমাদের কিন্তু এই ধরনের একটা বিশ্বাস আছে যে এখন আমরা বিশ্বাস করি হ্যাঁ সাধারণ বাড়ির তরকারি যদি এটা হয় তাহলে রাজার বাড়ির লুচি রাজার বাড়ির পরোটা রাজার বাড়ির মাংস রাজার বাড়ির মাছ ভাজি রাজার বাড়ির বাকরখানি না জানি কত মিষ্টি এবং পৃথিবীর সর্বোচ্চ স্বাদ সেই জায়গায় নিহিত আছে এটা ধারণা করা হয় সুতরাং নবী মোহাম্মদের চরিত্র প্রত্যেকটা মুসলমানের বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে চিত্রায়িত আছে যে ইনি হবেন চারে দিক থেকে উৎকৃষ্ট চারি দিক থেকে উৎকৃষ্ট কথাই কাজে ব্যবহারে এখানে সেখানে সব দিক থেকে কারণ আমরা ধর্ম পড়ি নাই পড়ার প্রয়োজন হয় নাই প্রয়োজনীয়তা বোধ করি নাই কেন প্রয়োজনীয়তা বোধ করি নাই কারণ আমরা বুঝে শুনে ধর্ম গ্রহণ করি নাই অথবা আমাদের এখানে কোনো নবী আসে নাই বা সেই রকম বুজুর্গ আলেম আসে নাই এখানে মানুষটা ধর্ম গ্রহণ করেছে দুদিক থেকে যখন ইসলামিক শাসকরা এই ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থা কায়েম করল তারা জোরপূর্বক মানুষকে মুসলমান বানানোর জন্য নানান প্রলোভন দেখিয়েছে নানান ভাবে অত্যাচার চালিয়েছে করের বোঝা চাপিয়েছে এবং নিঃ নিষ্পেষণ নিগৃহীত করে সময় সময় অস্ত্র দিয়ে মুসলমান বানানোর চেষ্টা করেছে আরেকটি বড় কারণ হচ্ছে হিন্দু সমাজের কাস্ট সিস্টেম জাত প্রথা ব্রাহ্মণদের অত্যাচারে জর্জরিত হয়ে নিচু শ্রেণীর মানুষগুলো ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে যখনই বলা হয়েছে তোমরা সবাই সমান মানুষে মানুষে এই ধর্মে তখন এই ধর্মটাকে গ্রহণ করেছে এর বাইরে আর কি বাক্য আছে কি আছে না আছে শোনার চেষ্টা করে নাই দেখে দেখে কিছুটা নামাজ পড়েছে আজ থেকে একশো বছর আগে গ্রামের যে দাদা নানিরা এখনো আছে তাদের কাছে বসে দেখবেন অনেক পরহেজগারী মানুষ কিন্তু ছোড়া টুরা তেমন জানে না সরি আমি কিন্তু রেসপেক্ট নিয়ে কথা বলছি কারণ উনি যেটুকুন জেনেছেন যেটুকুন বুঝেছেন ওই নিয়ে উনার নিজের মন পবিত্র করে উনি আরাধনায় বসেছেন উপাসনায় বসেছেন আল্লাহর সান্নিধ্য পাবার জন্য বা ঈশ্বরের সান্নিধ্য পাবার জন্য বসেছেন এই জিনিস এত কিছু জানতে হবে পড়তে হবে জানারও ব্যবস্থা ছিল না পড়ার ব্যবস্থা ছিল না উনি পড়ার মনেও করেন নাই কিন্তু উনি ভেবে রেখেছেন যে আমার যিনি নবী আমার যিনি কান্ডারি আমার যিনি লিডার আমার যিনি দলনেতা আমি যাকে ফলো করি তিনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী হবেন উনি যে গ্রন্থটা আল্লাহ দিয়ে গেছেন ওনার যে হাদিসগুলো আছে এই রকমই জ্ঞানে গর্ভে ভরা থাকবে এটাই উনার স্বাভাবিক প্রত্যাশা কিন্তু কাল হইল ভাত খাইয়া বিলাসী যদি আমরা পড়ি তখন একটা কথা আমরা ওখান থেকে জানতে পাই কিন্তু কাল হইল ভাত ভাত সন্দেশ না না পাঠার যে অন্ন পাপ করে ফেলল যখন জানতে মানে আপনারা পাপ করে ফেললেন যখন তাদেরকে জানালেন যে তোমার লিডার কিন্তু তুমি যেটা বলছো সেটা না তোমার লিডারের কিন্তু একটা বউ ছিল না অসংখ্য বউ ছিল তোমার লিডার কিন্তু ছোট মেয়েকে বিয়ে করেছে তার সাথে ঘর সংসার করার চেষ্টা করেছে তোমার লিডার কিন্তু দাসীদের সাথে বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক করেছে আমাদের এই অঞ্চলের মানুষ বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে কোনোভাবেই ভাবতে পারে না পারে না এবং পারে না আমি স্পষ্ট করে বলছি কেউ একসেপ্ট করবে না কারোর সন্তান যদি করে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা সন্তানকে তেজ্যপুত্র করে মেয়ে হলে তো কথাই নেই গলা কেটে মেরে ফেলবে

কিন্তু এর বাইরে ছিল কি ছিল না সেটা সম্পর্কে আমরা জানি না যেগুলো জানি না সেগুলো বাদ কিন্তু যে চারজন ছিল সেগুলো ছিল আপন পালক পুত্রের বউ ছিল এবং তার নয় বছর থেকে শুরু করে তার বেশ যুবতী যুবতী সে যখন মারা যায় তখন কিন্তু সকল বই কিন্তু বেশ যুবতী ছিল সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু একজন এই এই ব্যাপারগুলো কিন্তু একজন লিডারের সাথে কিন্তু কিন্তু মানে যায় না প্রসঙ্গ নিয়ে বলি আমাদের নাম আমাদের কিত এন্ড কিনশিপ যদি আমরা একটু আলোচনা করি যে আত্মীয় এবং রক্তের সম্পর্ক আত্মীয়তার মানে রক্তের সম্পর্কের মধ্যে খুব ক্লোজ রক্তে আমরা সাধারণত এখানে বিয়ে দিতে চাই না এবং সামাজিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কেও যাকে আমরা গ্রাম সম্পর্কে ফুপু বলে জেনে এসেছি আমাদের চেয়ে ছোট বয়সে হোক বড় হোক তার সাথে বিয়ে বা যৌন সম্পর্ক হতো না নামের নাম যদি হতো কেউ তাকে দোস্ত বা মিতা বলে ডাকতো তার ছেলে মেয়েকে ছেলে মেয়ের মতো জানতো যেমন আমার ব্যক্তি আর একটা আমার মায়ের নামে এক হিন্দু মহিলা ছিলেন ওনাকে ডাকি ওনার মেয়ের বিয়ে হলো আমাদের বাড়ি থেকে এবং তার মেয়ে বিয়ে করার পরে আমি একদিন বাড়ি আসার পরে দেখা হলো এবং তার স্বামীকে নিয়ে এসে সে দেখালো যে আমার ভাই আমার বড় ভাই মানে তার একমাত্র সে একমাত্র সন্তান বললো আমার যে ভাই আছে একটা সেটাই হচ্ছে ভাই অর্থাৎ ওইভাবেই আমরা মেনে চলি কে হিন্দুকে মুসলমান না মৌখিক সম্পর্কের ভিত্তিতে যেখানে এসে সম্পর্ক দাঁড়াই সেখানে আমরা সেই সম্পর্কটাকে অনেক সময় রক্তের সম্পর্কের চেয়ে সামাজিক এবং মৌখিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আমাদের কাছে অনেক মানবিক অনেক দৃঢ় হয়ে থাকে যে কারণে দেখা যায় যে যাকে আমরা ভাই বলে জেনেছি তার মেয়ের সাথে বিয়ে করতে যায় না যাকে আমরা ভাই বলে জেনেছি তার দিকে কামনা বা লালসার বাসনা নিয়ে তাকাই না এবং অনেক ক্ষেত্রে বিয়ে দেওয়ার সময় বলা হয় যে না না ওই ছেলেকে তো আমি নাতি হিসাবে জানি ও আমার দাদা বলে ডাকে ওর সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না কেউ না রক্তের কেউ না আত্মীয়তার কেউ না শুধু গ্রাম সম্পর্কের এটা হয়ে যায় পক্ষান্তরে ওই এবং আমাদের এটা মানবিকতার মধ্যে ছিল ওই সমাজ ব্যবস্থায় যদি দেখি যে তারা ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল কয়েকটা দশটা পনেরোটা পরিবার মিলে একসাথে থাকতো তাবু গেড়ে থাকতো তাদের আর আশেপাশের কারোর সাথে তেমন ধরনের কোনো সম্পর্ক ছিল না অন্যদের সাথে সম্পর্ক ছিল যে অন্যকে প্রতিহত করতে হবে যে অন্যরা কেউ আমার উপরে আক্রমণ করতে পারে সেই প্রতিহত করার ব্যবস্থা তৈরি করতে হতে পারে যে কারণে তারা ছোট গোত্রের মধ্যে থাকার কারণে ওই নিজেদেরই ছেলে মেয়েদের মধ্যে নিজেদেরকে বিয়ে দিতে তারা বাধ্য হয়েছে একজন আরেকজনের ঘরে গিয়ে যৌন লালসা চরিতার্থ করতে ওকে মেরে ধরে যৌন লালসা চরিতার্থ করতে বাধ্য হয়েছে এবং হাজার বছর ধরে যে মিথ্যাটা চলে আসে সেই মিথ্যাটা একদিনকে আচার এবং সত্যে

এগুতে হয়েছে প্রকৃতির মধ্যে দিয়ে তাদেরকে এগুতে হয়েছে এগুতে গিয়ে তাদের মধ্যে কখনো কোনোভাবে মানবিকতা বিকশিত হয় নাই সারাক্ষণ যদি একটা মানুষকে বাঁচার সংগ্রাম করতে হয় তাহলে তার মধ্যে সেইভাবে মানবিকতা বিকাশ হওয়ার সম্ভাবনা মননশীলতা বিকাশ হওয়ার সম্ভাবনা সংস্কৃতি সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ হওয়ার সম্ভাবনা বিশেষ করে নন্দন তত্ত্ব এবং চেতনাবোধ যেটাকে আমরা বলি মনুষ্যত্ব যেটাকে বলি বিবেক যেটাকে বলি বিবেক জাগ্রত হওয়ার সম্ভাবনা সেখানে খুব কম থাকে সারাক্ষণ যদি অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় খাবার সন্ধানের জন্য এবং অন্যকে মোকাবেলার জন্য তো কখন আপনি সেই হাতে বাঁশি ধরবেন ধরেন যে কারণে দেখেন বাঁশি নেই সারাক্ষণ মোকাবেলা করতে হয় সেই হাতে আপনি কখন কখন কলম একটা গান লিখবেন কখন একটা হারমোনিয়াম ছবি আঁকবেন আপনি আঁকছেন না যে কারণে ওদের ছোট ছোট গোত্রের মধ্যে যে কারণে এই ভাইয়ের বিয়ে কে ওই ভাই বিয়ে করেছে ওর ভাইকে ও ভাই বিয়ে করেছে এবং এই করেছে আমরা গ্রামে ছোট থেকে শুনে আসতাম মোহাম্মদ তার মেয়ের বিয়ে দিয়েছে আলীর সঙ্গে চাচাদু ভাইয়ের সঙ্গে কেন কারণ উনি নাকি বলেছিলেন যে এই মুহূর্তে কোরআন খতম করতে পারবে তাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব তো আলী নাকি সেটা পেরেছিল কারণ সুরা ইকলাস তিনবার পড়লে নাকি কোরআন খতম সমপরিমাণ হয়ে যায় ওই উনি বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে বলেছিলেন যে আমি যে ভুলটা করলাম এটা তোমরা করো না ইটস রং ওদের সমাজ ব্যবস্থায় কে কার সাথে বিয়ে করে বাপ আর মায়া এবং আপন ভাই বোন ছাড়া সব বিয়ে এখানে বৈধ সব বিয়ে বৈধ আমরা যেটা ভাবতেই পারি না আমার চাচা তো ভাইয়ের মেয়ে কেন চাচা তো চাচা তো তার চাচা তো ভাইয়ের মেয়ে কেউ বিয়ে করা আমরা এই সমাজ ব্যবস্থায় আজও ভাবতে পারি না যদিও আমাদের সমাজ ব্যবস্থা এখনো অনেক ধর্ম এমনকি আমি এখানে অ্যাড করবো যে এমন আমি এখানে অ্যাড করতে চাই মুহাম্মদের আপন নাতনি উমা বিয়ে করেছে মোহাম্মদের আমি যে নামের নামের কথাটা বলছিলাম মোহাম্মদের মোহাম্মদের মেয়ের নাম ফাতিমা শাশুড়ির নাম ফাতিমা আমাদের অনেক ক্ষেত্রে একটা মেয়েকে বিয়ে করার সময় মায়ের নামে নাম বিয়ে করে না ধরেন আমার মায়ের নাম কুলসুম একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হচ্ছে আমার নাম কুলসুম আমার বাপ বিয়ে দেবে না কয় না ওর মায়ের নামের সাথে মিলে যাচ্ছে ইভেন আমার বোনের নাম যদি ধরেন কথার কথা হয় খোদে যা আর একটা মেয়ের সাথে নাম খোদে যা হলে বিয়ে হয় না কখনো যদি হয়ে যায় নাম পাল্টে ফেলে এটি কি আপনি জানেন আমার গ্রামীণ সমাজ ব্যবস্থায় হয়তো আমি বিয়ে করলাম এবং আমার আমার স্ত্রীর ডাক নামক হতে যা আমার বোনের নামও হতে যা আমার হয়তো স্ত্রীর ভালো নাম হচ্ছে মরিয়াম তো একেবারে খোদে যাকে ধুয়ে মুছে ফেলে কেউ ওকে খোদে যা বলে ডাকবি না মরিয়ম বলে ডাকবি এই অবস্থাটা তৈরি করা হয় অথচ মোহাম্মদের মেয়ের নাম ফাতিমা দাদির নাম ফাতিমা স্ত্রীর নাম দুটো স্ত্রীর নামের শেষে ফাতিমা আপন শাশুড়ি তার নাম ফাতিমা মানে দেখেন ফাতিমা নিয়ে তাদের মধ্যে কত এবং মোহাম্মদ কাকে বিয়ে করেছে মোহাম্মদ বিয়ে করেছে উমরের মেয়েকে আবু বকরের মেয়েকে আবু বকর আবার নিজে বিয়ে করতে চেয়েছিল ফাতেমাকে আমাদের দেওয়ার মানে তোমার আমার মেয়েকে তুমি বিয়ে করো আর তোমার মেয়েকে আমি বিয়ে করি এই জঘন্য কাজ আমাদের সমাজ ব্যবস্থায় একটিও নেই আপনি আস্তিক হন নাস্তিক হন যে হন যে বিশ্বাসী হন হিন্দু হন মুসলমান হন আপনি দেখান যে এই ধরনের কাজ কোনো বাপ করেছে কোনো বাপ কোনোভাবে চায় না যে আমার মেয়েটা কোনোভাবে কোনো খারাপ জায়গায় বিয়ে হোক আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমি আর মেয়ের সাথে যৌন লালসা চরিতার্থ করব একজন জঘন্য পিতাও এখানে চায় না আমার দেশের পিতার পিতৃত্ব প্রশান্ত মহাসাগরের চেয়ে বড় একজন ডাকাত পিতাও কখনো চায় না যে তার মেয়ে ডাকাতের সাথে বিয়ে হোক ভাই আমি রাইট অর রং একজন লুচ্ছা চায় না যে আমাদের 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 সমাজ ব্যবস্থা কিন্তু আসলে অনেকটা মানবিক এবং অনেকটা সভ্য কিন্তু যখনই এই বর্বর ধর্মের অনেক নিয়ম কানুন চলে আসে তখনই এসে সংঘর্ষটা বাড়তে এখন কিন্তু সেই সংঘর্ষটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে যে আমি অল্প সময়ের মধ্যে সেখানে আচ্ছা আমি আমি এখানে বলে দিই যে আমরা এখন যখন এই ধর্মের খুঁটিনাটি একেবারে তাফসির সহ হাদিস সহ হাদিসের ব্যাখ্যা সহ সবকিছু করছি তখন আমরা কিন্তু চিন্তা করি আসলে কি আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তার আপন বোন তার আপন বোনের মেয়ে যে আমাকে খালু ডেকেছে যাকে আমি হয়তো মেয়ের সম্পর্ক দেখেছি মেয়ে মনে খালু তো পিতা বা পিতৃস্থানীয় খালু চাচা এরা তো পিতৃস্থানীয় হয় আমাদের এশিয়া মহাদেশ হিসাবে সেই মেয়েটিকে আমি আবার কি করছি নিজেই আবার বিয়ে করছি অর্থাৎ যে বিছানায় আমি মেয়েটা খালার সাথে সেক্স করেছি এখন সেই খেলার পরে আমি সে মেয়েটার অর্থাৎ আপন বোনের মেয়ের সাথে আমাদের কিন্তু সেখানে তার মেয়েকে আমার বইয়ের মৃত্যুর পরে ওরা বলে যে ফাতেমা বলে গিয়েছিল এখন ফাতামা বলে গিয়েছিল ঠিক আছে কিন্তু আমরা সভ্যভাবে চিন্তা করি যে এখন কোন মুসলিম পরিবার সে কি তার খালার মৃত্যুর পর তার আপন খালুকে বিয়ে করবে সেটা যদি দুঃসম্পর্কে খালু হয়ে থাকে একেবারে অনেক দুঃসম্পর্কে খালু কিন্তু এখানে আমার আপন খালু আবার নানা হয় যেহেতু নবী মুহাম্মদের আপন চাচাতো ভাই সেই হিসাবে কিন্তু নানা অর্থাৎ নাতনি হয়ে নানাকে খালুকে অর্থাৎ আবার কি নবীন নাতনিকে অর্থাৎ আলী হচ্ছে একদিকে নবীর মেয়ে জামাই একদিকে আপন চাচাতো ভাই একদিকে হচ্ছে নাথ জামাই আবার উমামা হচ্ছে ও উমামা হচ্ছে ওর খালু আবার উমামা হচ্ছে কি মানে নাতনি অর্থাৎ নবী উমা যে নাতনি আছে উমামা তার আপন নাত নানা হচ্ছে মানে নাত নানা হচ্ছে যে আলী তাহলে এই যে ঘনিষ্ঠ সম্পর্ক রক্তের সম্পর্ক যেটাকে আমাকে ইনসেস করবো আমরা এটা হচ্ছে যে অজাচার বলে এখন এই অজাচার আবার আলী বিয়ে করেছে আলী বিয়ে করেছে ওর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সহ আমি আসছি ঘনিষ্ঠ সব সাহাবিদের এবং আলীকে তারপরে উসমানকে আবার নবী খুমুজ দিচ্ছে অর্থাৎ যুদ্ধবন্দুরী নারী দিচ্ছে সেক্স করার জন্য এবং নবী তার অনেক সাহাবিদের অনেক বড় তখনকার দিনে তার যে সমস্ত ভালো ভালো আত্মীয় ছিল সাহাবি ছিল সবাইকে তিনি কি বলছেন নারী দিত। এই যে দহন এবং বর্বর বর্বর কথা এটা দেখে আমরা কি শিখবো এটা একজন বলেছেন যে মানবতার সাথে আমরা কি আসছে কেনা তো এই যে যেমন সেই নবীর একজন বংশধর রাশেদ খান উনি সরাসরি বলছেন কুত্তার বাচ্চা এই যে তাদের এই শিক্ষাটা সেই চোদ্দশো বছর ধরে শিক্ষাটা কিন্তু আমরা কিন্তু এই মুহূর্ত কিন্তু তার উৎকৃষ্ট প্রমাণটা আমরা পেয়ে যাচ্ছি এখানে একজন গালিগালাজ করছে তো এই থেকে আমরা বুঝতে পারি যে মানবতার সাথে কিন্তু ধর্মের বিশাল একটা বিপরীতমুখী অবস্থা এবং এই বিপরীতমুখী অবস্থানটাকে আমরা কি করছি এখন কি আমরা কি সমমুখী করার চেষ্টা করছি অর্থাৎ ধর্মটাকে কিভাবে মানবিক করা যায় ধর্মের ভুল ভ্রান্তি গুলোকে আমরা বাদ দিয়ে ধর্মটাকে একটা সুন্দর একটা শেপে আনতে চাচ্ছি এখন ধর্মের শেপটার মধ্যে এত বিষ যুক্ত যে এটাকে এখন ছোঁয়া যায় না এটাকে অনুসরণ করা যায় না এটাকে এখন ধারণ করা যায় না হৃদয়ের মধ্যে কারণ এই ধরনের মতবাদকে যদি আমি কাটা যুক্ত যদি আমি হৃদয় ধারণ করি এর কাটার আঘাতে আমাদের হৃদয় আমাদের মানবতা আমাদের মনুষ্যত্ব ওপরটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাবে আপনার আমার আমাদের যে সমস্ত আমরা মুক্ত মনে আছে তাদের একটাই কাজ সেটা ধর্মের মধ্যে যে কাটা গুরু আছে ধর্মের মধ্যে যে বিষ গুরু আছে সেগুলোকে আমরা দূরে সরিয়ে ধর্মটাকে একটা সুন্দর একটা শেপ দেওয়া এখন সেই লক্ষ্যে আজকে আমি আপনি এখানে এক হয়েছি এবার আপনি আপনার পরবর্তী আলোচনা চলে আসুন আচ্ছা ওই এখানে যদি আরো একটু উদাহরণ দিয়ে বলা যায় যদি এগুলো বলার দরকারও ছিল না আজকে যেমন ওদের সমাজে মানে যে বাড়ির মেয়েকে বিয়ে করে অর্থাৎ ধরেন এ বিয়ের মেয়েকে বিয়ে করলো আবার বিয়ের মেয়ের সাথে এ বিয়ে করলো অর্থাৎ যে মোহাম্মদ বিয়ে করেছে উমরের মেয়েকে উমরকে আবার কিছুদিন বিয়ে বিয়ে দিয়েছিল তার জয়নবের সাথে আবার সেই উমর পরবর্তী জীবনে আলীর মেয়েকেও বিয়ে করেছিল গেল একটা মানে এই যে আমরা লাদেনের ক্ষেত্রে যদি দেখি লাদেন আফগানিস্তানে যেখানে ছিল সেখানে যে মানে তার লাদেনের যে শ্বশুর লাদেনের সেই লাদেনের জামাই লাদেনের মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছে তার মেয়েকে লাদেন বিয়ে করেছে আমাদের এই সমাজ ব্যবস্থায় এটা কখনো ভাবতে পারে না যে আমার যৌন লালসা চরিতার্থ করার জন্য আমার মেয়েকে আর একজন এরকম লোকের সাথে বিয়ে দিব অভাবের তাড়নায় বয়স্ক মানুষদের সাথে আমাদের এখানে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু বয়স্ক মানুষের সাথে বিয়ে কখনো মানসিক ভাবে সেই লোককে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে ভাই পেটের দায়ে অভাবের দায় করেছি কিন্তু সত্যিকার অর্থে বলি যে আমার দেওয়াটা ঠিক হয়নি কিন্তু মানে একেবারে হয়ে অভাবের এটা গেছে এবং এই অভাবও আপনারা যারা আজকে শিক্ষিত সভ্য মানুষ বলছেন তাদের দ্বারা সৃষ্টি আমার বাঙালি সমাজে পেটের ভাতের অভাব এক সময় কারো ছিল না আজকে সভ্যতার নামে যে অসভ্যতা শুরু হয়েছে সেই অসভ্যতার শিকার হচ্ছে গ্রামের এই সাধারণ মানুষটি আচ্ছা এখন মোহাম্মদের চরিত্র নবীর চরিত্র উত্তম সব কিছুতেই আমরা জানতাম এবং ছোটবেলায় যখন আমরা সেভেন এইটে যখন বাংলা রচনা লিখতাম চরিত্র ওখানে কিন্তু সুন্দরভাবে ভূমিকার পরে চরিত্রের ক্ষেত্রে উত্তম চরিত্র হিসাবে আমার নবীর নাম প্রত্যেকটা ব্যাকরণ বইতেই দেখেন লেখা আছে যে আমাদের নবীর চরিত্র তো ওটা আমরা জেনে এসেছি কিন্তু এখন জেনে এসে যে যদি দেখলাম যে আমরা মনে করলাম যে এটা সন্দেশ সালা গিয়ে দেখছি যে মাসকালাই তাহলে তো ভিতরে অবশ্যই খটকা লাগার কথা আপনি কিনে আনলেন সোনা ঘরে গিয়ে যদি দেখেন তামা তাহলে তো ভাই আপনার মাথা ঠিক থাকার কথা না তো আপনি হাজার বছর ধরে এই সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে এসছে যে একজন মানুষ যিনি নেতৃত্বে আসবেন যিনি কান্টারি হবেন আলোর দিশারি হবেন তিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন উত্তম গুণাবলীর অধিকারী হবেন তার মধ্যে ভোগ লোভ লালসা এগুলো কোনো কিছু কাজ করবে না যে কারণে দেখেন আমাদের এখানে ব্যাংকিং সিস্টেম গড়ে ওঠার আগে গ্রামের প্রধানের কাছে বা জোতদারের কাছে বা একটু সম্মানী লোকের কাছে মানুষ টাকা পয়সা বা সোনা দানা জমা রাখতো জমি বিক্রি করে টাকাটা জমা রাখতো যে ভাই 15 দিন রাখেন আমার ছেলে আসলে এটা নিয়ে যাবে এটা হয়েছে রাতের অন্ধকারে গিয়ে এ ওর কাছে জমা টাকা জমা রেখেছে ও ওর কাছে রেখেছে এইভাবে চলেছে কিন্তু ওই সমাজ ব্যবস্থায় এটি ছিল না ধারণা করা হয়েছে যে আমি যেমন আমার চেয়ে উত্তম এবং উৎকৃষ্ট হবে আমার নবী কিন্তু নবী এটা হয় নাই এখন আমাদের কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে সমাজ ব্যবস্থায় যেটা চলে আসছে সেটি তিনি কিভাবে কেন করবেন না এখন কথা হচ্ছে ভাই আপনি যদি সমাজের লিডার হতে চান সমাজকে পরিবর্তন করতে চান তাহলে প্রচলিত যে সমাজ ব্যবস্থায় যে খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলোকে বাদ দিলে তবেই না আপনি লিডার হবেন তবে না আপনি অগ্র নায়ক হবেন তবে না আপনি সমাজের জাতির কান্ডারি হিসাবে আসবেন নবী মুহাম্মদ যদি এইগুলো তার ডিকশনারি থেকে সমাজ ব্যবস্থা থেকে বাদ দিত তাহলে না হয় আমরা এটাকে বলতে পারতাম আমরা সমস্ত মানুষ একসাথে থাকি পক্ষান্তরে এখানে হয়ে গেছে এবার নবী মোহাম্মদের জীবনের যদি তিনটা পার্ট বলেছিলাম এখানে যদি ভাই আমি একটুখানি আসি আমার মনে হয় শ্রোতারা খুব বিরক্ত হচ্ছে খুব একঘেয়ে আলোচনা না না ভাই বেশ ভালো ভিউয়ার চলে এসেছে আপনি আলোচনা কন্টিনিউ করুন আর আমি বলবো যে আপনাদের যদি এখানে একটু থামাচ্ছি আপনাকে আমি শ্রোতাদের বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে আপনার কমেন্টে লিখে দেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন বা মতামত আবার আলোচনা করবো জি ভাই আপনি চালিয়েছেন আচ্ছা নবী মুহাম্মদের জীবনের মূলত হচ্ছে দুটো পাঠ নবতের আগের একটা পাঠ নবতের পরের একটা পাঠ নবতের পরের পাঠকে আবার দুভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে মক্কা পাট এবং মদিনা পাঠ আচ্ছা এইবার ভাই আপনারা যারা মুমিন আছেন আমাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছেন দরকার নেই ভাই আপনার গালি দিয়ে কি হয় আপনি গালি দিলে আমার গায়ে লাগছে অকারণে আপনি গালি দিয়ে আপনি কেন নিজে ছোট হচ্ছেন অন্যের কাছে আপনার একটা ছোট ভাই দেখবে সে আপনাকে খারাপ মনে করবে আমার কি আমাকে গালি দেওয়ার আপনার কি দরকার আমাকে বর্জন করেন আমার আপনার ভালো না লাগলে আমাকে বর্জন করেন আমি কি বলছি যে আমার কথা শুনে আপনাকে মানতে হবে আমরা সবসময় বলি যে আপনি যাচাই বাছাই বিচার বুদ্ধি করে আপনার বিবেক যেখানে কথা বলে আপনার বুদ্ধি যেখানে কথা বলে আপনার যুক্তি যেখানে কথা বলে সেই কাজটি আপনি করেন অকারণে কেন আপনি আমাকে গালি দিতে আসছেন আমাকে দূর থেকে গালি দিলে কি হয় আমার গায়ের কি একটা ফোটা পড়বে নাকি একটা চুল ছিঁড়বে কিছুই হয় না এগুলো অযথা করে কি লাভ আমাকে মেরেই বা আপনার কি লাভ আমাকে গালি দেই বা আপনার কি লাভ আপনার পাকা ধানে তো গোলা ভরবে না আচ্ছা নবী মোহাম্মদের এই ছোটবেলার জীবন যদি বলি তাহলে উনি মেসের রাখাল ছিলেন উনি অত্যন্ত ন্যায় নীতিবান ছিলেন যে কারণে নাকি খাদিজার ব্যবসায় বিশাল প্রসার ঘটে খাদিজা সেটাতে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি বাংলাদেশে বলি যে স্কয়ার গ্রুপ বেক্সিমকো গ্রুপ কি অমুক গ্রুপ কি তমুক গ্রুপ তো বসুন্ধরা গ্রুপ তার মালিক যদি তার একজন কর্মচারীর সাথে মেয়ের বিয়ে দেয় তাহলে বুঝতে হবে যে হি ইজ এক্সট্রা না হলে কেন স্কয়ার গ্রুপ বসুন্ধরা গ্রুপের ছেলের সাথে মিনিজের মেয়ের বিয়ে না দিয়ে ওই প্রতিষ্ঠানের সামান্য একজন এক্সিকিউটিভ যার বেতন পায় পাঁচ হাজার সাত হাজার টাকা তাকে কেন বিয়ে দিচ্ছে দেয়ার ইজ সামথিং এক্স পজিটিভ অর নেগেটিভ তো উনি এটা মনে করলেন করার পরে বিয়ে করলেন বিয়ে করে উনি নবুত পেলেন আচ্ছা এইবার আসি যে আপনারা যদি বিশ্বাস না করেন বিশ্বাসী অবিশ্বাসী এটা সবাইকে বলছি নবীর এই জীবনটা দেখেন মক্কার জীবনে হযরত মুহাম্মদ কাউকে একটা থাপ্পড় মারে নাই কোথাও কোনো প্রমাণ বোধহয় নেই আছে সোলারিন ভাই না এরকম কোনো প্রমাণ নেই আচ্ছা এবং উনিও কারো কাছ থেকে কোনো থাপ্পড় খান নাই এক্সেপ্ট টাইপের ঘটনা বট অন্যরা তাকে তিরস্কার করেছে লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা করেছে বাট ফিজিক্যালি কেউ তাকে অ্যাসাল্ট করে নাই উনি হিজরত করেছেন হিজরতের নানান কারণ ব্যাখ্যা নানান ভাবে দিতে পারেন কিন্তু কেউ বলতে পারবেন না যে হজরত মোহাম্মদকে কেউ একটা চড় মেরেছে তার বাহান্ন বছরের মক্কা জীবনে একজন একটা প্রমাণ দেন তাহলে আমরা প্রমাণটাকে পড়ে আমি আবার আমার জ্ঞানটাকে চেঞ্জ করব জানাটাকে আমি বদল করব হয় নাই বাহান্ন একটা মানুষের বাষট্টি বছরের জীবনের বাহান্ন বছর জীবন পর্যন্ত উনি জুয়া খেলতেন না মদ খেতেন না উনি ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত এক স্ত্রী নিয়ে থেকেছেন তারপরে উনি সাহিত্য এবং কাব্য প্রেমিক ছিলেন যে কারণে কবিতা পছন্দ করতেন লিখতেন পড়তেন আসছি সেটা ডিবেটের পরে এবং উনি সত্য কথা বলতেন যে কারণে হাজরে আসবাদ নিয়েও একটি গল্প আছে যে উনাকে নেতা মেনেছিল যে উনি যেটা করবেন সেটা ঠিক করবেন এটি হচ্ছে তার বাহান্ন বছরের জীবনে এবার যদি আসি বছরের তার সৃষ্টিতে কোরআনের যে সুরাগুলো দেখেন মক্কা এবং মদিনা সুরা সবাইকে রিকোয়েস্ট করছে আপনি আরবি বুঝলে আরবিতে পড়েন যদি না বুঝেন নিজের মাতৃভাষা তো বুঝেন নিজের মাতৃভাষায় পড়ে দেখেন যে মক্কার সুরাগুলো একটু ছোট এবং কাব্য মধুর সাহিত্য রসে ভরা আমি সাহিত্যের দিকে যাচ্ছি আমি ভাই সত্য মিথ্যা গুণাগুন বস্তুনিষ্ঠতা তত্ত্ব তত্ত্ব এদিকে যাচ্ছি না মানে একটি কথা মানে কি সুন্দর সুন্দর করে মিল কুলাউজিবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসিল ওয়াসিল খান্নাস দেখেন সুন্দর করে মিল করে নিয়ে হচ্ছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুন্দর করে দেখেন কি চমৎকার পয়ার কি কাব্য প্রতিভা এর মধ্যে লুকিয়ে আছে সুরা দেখেন সমস্ত সুরার সেটা বলছে উম্মুল কিতাব বলা হয়েছে। সেই জায়গাটিতে দেখেন যে কি চমৎকার আবার পক্ষান্তরে আপনি মদিনার সুরা দেখেন যে এটা অনেক বড় বড় অনেক লম্বা এবং আদেশে নিষেধে ভরা আপনি হয়েছে ওর গুলোকে খুনের কথা আছে কিনা বহু বিবাহের কথা আছে কিনা আছে কিনা মানুষকে মারার কথা আছে কিনা ইহুদি দেখলেই খুন করো অমুক দেখলেই মারো অমুক দেখলেই যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে চাও কল্লা ফেলাও একটি কথা কি ওনার নবতের চল্লিশ থেকে বাহান্ন বছর বয়সের হিজরতের আগের বারো বছরে একটি শব্দ আছে বলতে পারবেন কুরান আমি যেটুকুন পড়েছি আমার মনে হয় নেই

ইয়ে করা হয় যে পাখির মতো যেন নবীর দেশে উড়ে যেতে পারি উনি যখন মদিনায় চলে গেলেন মদিনায় উনি যান নাই মদিনার লোকজন তাকে আশ্বস্ত করলো কারণ মক্কা অপেক্ষা মদিনার লোকজন একটু সহনশীল ছিল তারা আশ্বস্ত করলো যে তোমার এখানে থাকতে অসুবিধা হচ্ছে সরি কথা বলতে অসুবিধা হচ্ছে আমাদের এখানে আসো তোমার যা খুশি তাই বলো লোক গ্রহণ করে করবে না করে না করবে থাকা খাওয়া এটা ওটা আমরা দেব নিঃস্ব অবস্থায় মদিনায় গিয়েছে নিঃস্ব অবস্থায় মদিনায় গিয়েছে আবারও বলছি মদিনায় গিয়েছে সমস্ত সাহাবি সহ হজরত মোহাম্মদ নিঃস্ব অবস্থায় ওখানে যাওয়ার পরে কেউ তাকে চেনে না অতএব সেখানে কোন শত্রু তৈরি হবার কথা নয় আমাকে যেখানে কেউ চেনে না সেখানে আমার কেউ শত্রু নেই সেখানে আমার কোনো বন্ধুও নেই তাই তো হওয়ার কথা সোলারিন যেমন আপনি কায়রোতে থাকেন কায়রোতে আমি যদি যাই কায়রোতে কেউ আমার শত্রু না কারণ আমি ওখানে কাউকে চিনি না আমাকেও কেউ চেনে না অতএব ওই জায়গাটা আমার শত্রু হওয়ার কথা না এখন ওই জায়গায় যদি গিয়ে আমি বলি যে এরা আমার শত্রু এই শত্রুতা তাহলে তৈরির বিষটা আমি বপন করেছি আপনি দেখেন ছয়শ খ্রিস্টাব্দে উনি যখন মদিনায় গেলেন গিয়ে ২২ এবং তেইশ এই সময়ে তেমন কোনো ঘটনা তার জীবনে নেই এই সময়টা কোনো তার জীবনের এই সময়টাও ঘটনা বহুল না এক্সেপ্ট দুটো বিয়ে এই সময় তিনি আয়সাকে বিয়ে করেন আপনারা নানান ভাবে ব্যাখ্যা করেন আয়সাকে আয়সাকে বিয়ে করা অবশ্যই অমানবিক যৌন নির্যাতন শিশু নির্যাতন শিশু ধর্ষণ সবকিছুর মধ্যে পড়ে তার ঊর্ধ্বে আপনারা বলেন কামনা লালসা হয়তো কামনা লালসা থেকেই আয়সাকে বিয়ে করেছিল কারণ আদার্স দুটো বই ছিল বুড়ি তার বাইরে আমার একটি অর্থনৈতিক বিশ্লেষণ আছে হজরত মোহাম্মদ নিঃস্ব অবস্থায় মদিনায় চলে যায় আয়সার যে বিশাল বিপুল সম্পদ ছিল সম্পূর্ণটা সে নষ্ট করে যায় মদিনা মক্কাতে মদিনাতে গেছে খালি হাতে এখন চলবে কিভাবে যতগুলো লোক সেই সময় ইসলাম গ্রহণ করেছিল অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড একশোর মতো সেই লোকগুলোর বেশিরভাগই ছিল দাস এবং 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 অত্যন্ত হত দরিদ্র বাপে তাড়ানো মায়ে খেদানো সমাজে তাদের কোনরূপ কোন গ্রহণযোগ্যতা বা মতামত বা অর্থবিত্ত সম্পদ শিক্ষা তেমন কিছুই ছিল না তারা তার সাথে গেছিল যারা গিয়েছিল তার মধ্যে একমাত্র আবু বকরের ছিল ধন সম্পদ আবু বকর একটু কোমল মনের মানুষ ছিলেন সাধারণ নির্ভেজাল টাইপের মানুষ ছিলেন আগের জীবনে এবং উনি ছিলেন একটু লেখাপড়া জানা প্লাস হচ্ছে ওনার ধন সম্পদ ছিল আমার একটি ধারণা আমি ভুল হতে পারি আবু বকরের সেই ধন সম্পদকে করায়ত্ত করার জন্য আয়েশাকে সে এইভাবে ব্ল্যাকমেলিং করে বিয়ে করেছিল আমি আপনি একমত কিনা আমি জানি না আমি আমার আগের জায়গায় ফিরে আমি আজকে এখানে কোনো আমি আমি এখানে কোনো মতামত না আজকে যেহেতু ধর্মীয় কোনো

কথা বলা যাবে যে এটি আসলে মোহাম্মদ জীবনে একটিও যুদ্ধ করেন নাই একটিকেও যুদ্ধ বলা যাবে না এটি দুই গ্রুপের মধ্যে বৈরিতা আধিপত্য বিস্তারের লড়াই হতে পারে দস্যুতা হতে পারে ডাকাতি হতে পারে সম্পদ চিন্তাই হতে পারে মারামারি কাটাকাটি হত্যা রাহাজানি এইসব হতে পারে যুদ্ধ না যুদ্ধ হতে হলে গোষ্ঠীগত সম্প্রদায়গত একই স্বার্থ থাকতে হয় গোষ্ঠীগত বা সম্প্রদায়গত দেশগত জাতিগত রাষ্ট্রগত একই স্বার্থ ভাষাগত এই ধরনের কোনো স্বার্থ সেখানে ছিল না এখানে যেটাই ছিল আধিপত্যবাদ বা ব্যক্তিগত বা ব্যক্তিগত আমির হামজা ছাড়া কুরাইশ বংশের আলিত তার সাথেই ছিল আর কেউ তার সাথে আসে নাই কুরাইশ নিজের বংশের সাথে নিজের গোত্রের সাথে নিজের একটি বড় ধরনের দ্বন্দ্ব তার ছিল কারণ সে জীবনে ডিপ্রাইভ হয়েছে তার নিজের গোত্রের কাছ থেকে পরিবারের কাছ থেকে তো এই করতে করতে এরপরে এক এরপরে একাধিক বিয়ে হলো এবং একাধিক বিয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি যে যৌনাচার দাসী সেক্স মানুষকে মারো মানুষকে কাঠো কাটো ইহুদিদের মারো খ্রিস্টানদের মারো তাদের সম্পদ লুট করো বিধর্মীদের সম্পদে মুসলমানের হক রয়েছে এই ধরনের নানান কথা এখানে চলে আসলো সম্পূর্ণ অমানবিক কথাগুলো চলে আসলো এবং এই অমানবিক কথাগুলো যখনই আসছে তখন থেকে কিন্তু মানুষ আর এই কথাগুলোকে মেনে নিতে পারছে না মেনে নিতে চাচ্ছে না তখনই বলছে যে এটি নাস্তিকদের তৈরি করা গল্প এটি তোদের ইহুদিন নাসারাদের কথা এর অমুকরা তমুক করেছে তমুকরা অমুক করেছে তোদের বই পাইসোস অমুক করছস তমুক করছস এই হচ্ছে কাহিনী এর এবং এরপরে দেখেন যে মানুষটা পঞ্চাশ বছর একজন স্ত্রীকে নিয়ে কাটালো সেই মানুষ বাকি মাত্র দশ বছরে সে মাত্র মাত্র বছরে কারণ আমি খুব মানবিক জায়গা থেকে দেখি সাউদার সঙ্গে বিয়েটাকে সাউদার সঙ্গে বিয়ে আমি শতভাগ সমর্থন করি কারণ হচ্ছে খাদিজা মারা গেছে তখন মোহাম্মদের সন্তানটা ছোট ইভেন ছোট বাচ্চা ছেলে যেটা ছিল ছোটটা আবদুল্লাহ ওর কাশেম সম্ভবত কাসেম ছিল তার নাম সে একেবারে ছোট ছিল হ্যাঁ তাকে লালন পালনের জন্য অবশ্যই একজন মানুষ ওই সমাজে দরকার কারণ আমরা এখন পর্যন্ত সন্তান লালন পালনের ক্ষেত্রে নারীদের উপরে নির্ভর করে থাকি এবং পরিবারের সংজ্ঞা অনুযায়ী সন্তান লালন পালন অর্থনীতি এবং নারী এই তিনটি বিষয় যুক্ত হয়ে থাকে সুতরাং সেখানে আমি বলবো যে একেবারে শত ভাগ ঠিক আছে সন্তান লালন পালন তাদের দেখাশোনার জন্য হাওদাকে বিয়েটা একেবারেই ঠিক আছে একেবারেই ঠিক আছে সাদার বিয়ে নিয়ে আমার কোনো দিমত নেই তারপরে শুরু হলো হিজরত করে একের পর এক একের পর এক এই সমাজে বিয়ে করা এক প্রথমে মদিনার লোকজন তাদেরকে নিয়ে গেল তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো কয়েকদিন থাকা খাওয়ার পরেই তিনবেলা নিয়মিত যখন খাবার পাওয়া শুরু করলো ওই রিফিউজি ক্যাম্প থেকে এটা তো একেবারেই রোহিঙ্গাদের মতো রিফিউজি ক্যাম্প ছিল ওটা এবং এ তখন এদের যৌন লালসা তৈরি হলো হ্যালো হ্যাঁ তারপরে শুরু হলো যৌন লালসা এবং এই যৌন লালসা থেকেই সাহাবিরা সোসাইটির বিভিন্ন মেয়েদের প্রতি ধরা আক্রমণ করা টাকার বিনিময়ে সেক্স করা ফুলাই ফালাই সেক্স করা প্রলোভন দেখি এটা করা সেটা করা এগুলো শুরু করলেই সর্বপ্রথম ওই মদিনার সমাজের মানুষের সাথে এদের বিরোধটা তৈরি হতে থাকে এই কেন্দ্রিক এরপরে নানান কিছু গ্র্যাব করা এর উপরে আক্রমণ করা ওই সমাজ ব্যবস্থায় যেগুলো তাদের কাছে খুবই খারাপ কাজ হিসেবে গণ্য করা হতো মানুষের সম্পদ করা মানুষকে ধরা মারা কাটা যেগুলোকে তারা বিশ্বাস করতো না সেই কাজগুলো যখন শুরু দেখেন যে এক দেড় বছরের মাথায় কিন্তু মদিনাবাসী তার কাছ থেকে সমস্ত সাপোর্ট প্রত্যাহার করে নিল তারা বললো যে তোমাদের খাবার দাবার এটা ওটা দিতে পারবো না কারণ আমাদের সমাজ ব্যবস্থায় যুগ যুগ ধরে যেভাবে আমরা মেনে চলে আসছি তোমরা সেটাকে লঙ্ঘন করছো তোমরা হানাহানি কাটাকাটি এবং নানান ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে আমরা যাব না এর পরেই তারা কিভাবে খাদ্য সংগ্রহ করা যায় কিভাবে অর্থ সংগ্রহ করা যায় এরপর থেকে শুরু হলো চারিদিকে বিচরণ শুরু হলো এবং শুরু হলো বদরের যুদ্ধ থেকে শুরু করে একের পর এক একাধিক যুদ্ধ এবং তখন বড় বড় কাফেলা যেত প্রথম দিকটায় তারা কাফেলা লুট করা শুরু করলো বদরের যুদ্ধ তো যুদ্ধ না একটা কাফেলা ফিরছিল জানতো না তারা কখনো ভুলেও জানতো না যে ওই কাফেলা কার আসছে কাফেলা যখন রাত্রে সেখানে থাকলো এ স্পাই পাঠালো স্পাই ফিরে এসে বলল যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা আসছে তখন বলল কত লোক আছে তাহলে প্রায় খোঁজ নিয়ে দেখলো হাজার খানেক তারপরে প্রস্তুতি নিয়ে আক্রমণ করলো অতএব অনেকে বলে থাকে যে ইয়েতে কুরাইশদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে কুরাইশদের এত লোক ছিল না তো এবং কুরাইশের না মক্কার সমস্ত লোকজনেরই সমস্ত সম্প্রদায়েরই কিছু কিছু মানুষ আবু সুফিয়ানের নেতৃত্বে ওখানে ছিল ও তো জানতো না যে ওখানে আবু সুফিয়ান আছে ওর আক্রমণ করা দরকার হচ্ছে যে আসছে সেই মালামাল তো হুম শুনছে আমি আপনি বলে যান হ্যাঁ এই 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 জায়গাগুলো থেকেই এই এইভাবে বৈরিতাটা শুরু হলো এবং একের পর এক দেখেন যে কয়েক মাস পরই এটা এবং কাফেলা যাওয়া বন্ধ হয়ে গেল কাফেলা যখন যাওয়া বন্ধ হয়ে গেল তখন তারা গোত্রের উপরে আক্রমণ করা শুরু করলো কারণ তখন আর পথচারী পাচ্ছে না পর্যটকরা আর এদিক দিয়ে যাচ্ছে না পথচারী ব্যবসায়ীরা ব্যবসা করতে যাচ্ছে না তখন গোত্রের উপরে আক্রমণ শুরু হলো এবং গোত্রে গোত্রে আক্রমণ করতে করতে আমরা যে বনি নামটা শুনি বনি শব্দের অর্থবোধায় গোত্র বনি আমিন বনি অমুক বনি ইসরায়েল বণি মোত্তালি বনুকু রাইজা বনি বা বনু তো এই গোত্রের উপরে আক্রমণ গুলো শুরু করলো এই গোত্রগুলো তাদেরকে কেউ কোন রূপ কোনো ক্ষতি করে নাই তাদের সাথে কোনো চুক্তিও ছিল না তাদের চেনা জানাও ছিল না শুধু সম্পদ লুট করা এবং আরেকটি জিনিস হচ্ছে মোহাম্মদ যা লিখলো এই লেখাকে সে অলৌকিক বলতো কারণ সে বলতো আমি লেখাপড়া জানি না এগুলো আমার কাছে আসছে এবং এ করছে ইহুদিদের তোরাতে যে জিনিসগুলো ছিল যে জিনিসগুলো তারা জ্ঞান তখন থেকেই উন্নত আজকে তো অনেক উন্নত তারা যখন বললো যে তুমি যে সমস্ত কথাবার্তা গুলো বলছো এগুলো তোরাতে তো আছেই এই কি তোমার কাছে কি জিবরাইল আসা তুমি তোরা পড়ো আর এসব এসে আমাদের কাছে ফালতু কথা তখন তার মাথা ঘুরে যায় এবং ইহুদিদের প্রতিহত করার জন্য সে তখন মরিয়া হয়ে উঠে এবং এই মরিয়া হয়ে উঠার ফলস্বরূপ যখন অস্ত্র দিয়ে সমস্ত ইহুদি শেষ করতে পারে না ইহুদিরা প্রচার করতে থাকলো যে ও আমার এই দেখা দেখি এগুলো। তোরা থেকে নিচ্ছে ইঞ্জিল থেকে নিচ্ছে এখান থেকে হ্যান্ড কপি করে এনে কাট পেস্ট মারছে তখন কিন্তু দেখেন সুরা নাহলের মধ্যে বলছে যে আগের ধর্মগ্রন্থ থেকেই নেওয়া হচ্ছে আগের ধর্মগ্রন্থ থেকেই তোমার কাছে ওহি পাঠানো হচ্ছে কারণ আমি তাদের কাছে পাঠিয়েছিলাম তারা এটা শিখভাবে সংরক্ষণ করতে পারে নাই তো খোদাই পাঠালো সংরক্ষণ তারা করতে পারলো না তো খোদা কি করলো এবং কোরআনে কিন্তু বলাই হচ্ছে যে আমি পূর্ববর্তী গ্রন্থ সমূহ করছে করছি আমি এবং সেগুলোর বিষয়বস্তু আমি সংরক্ষণ করছি যেখানে আমাদের স্বয়ং আল্লাহ পাক কোন একটা বিষয়বস্তুকে সত্যায়ন করছে এবং উনি সেই বিষয়বস্তুকে সংরক্ষণের দায়িত্ব নিচ্ছে তা আপনি মানুষ হয়ে কিভাবে বলতে পারেন যে সেই জিনিসটা বিকৃত আল্লাহ পাক তো কোরআনে ঘোষণা দিচ্ছে যে হ্যাঁ এটা আমি নিজেই সংরক্ষণ করছি আমি নিজে রক্ষা করব সংরক্ষণ মানে কি রক্ষা করা সেটাকে সকল ধরনের বিকৃতি থেকে এটাকে বা সকল ধরনের প্রতিকূল যে প্রতিকূলতা থেকে সেটাকে রক্ষা করা তো যেখানে মধ্যে আল্লাহ পাকে ঘোষণা দিচ্ছে কোরআনের মধ্যে সরাসরি ভাবে সেখানে আমি আপনি বা সাধারণ মানুষ বা ইবুদি নাসারাদের কিভাবে সম্ভব যে আল্লাহ পাকের কথাকে তারা বাদ দিয়ে তারা তাদের তওরাতকে বলেন বা তাদের বলেন কিভাবে সেটা বিকৃত করবে কারণ ইঞ্জিন বা তাওরাত সেগুলো তো আল্লাহ পাকেরই বই ছিল

আমাদের আমাদের এই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কীভাবে নষ্ট হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা নষ্ট হলো সভ্যতা যখন আস্তে আস্তে বিকশিত হতে থাকলো তখন আমার মতো আপনার মতো তথাকথিত সভ্য এবং শিক্ষিত মানুষ সমাজকে সমাজের মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করা শুরু করলে এখান থেকে নষ্ট হলো এবার চলে আসি এখানে এক হাজার শতক থেকে শাসন করে গেছে সতেরোশো পর্যন্ত মুসলিম শাসকরা মুসলিম শাসকরা প্রথম দিকে এসেছে এবং হিন্দু শাসকদের যে ভালো বলছি তা কিন্তু না হিন্দু শাসকের ক্ষেত্রে যদি যাই আপনারা দেখবেন যে এদেশের জনগণকে শাসকরা কখনোই কোনো কিছু দেয় নাই অর্থাৎ রাজা বাদশারা কখনোই কোনো কিছু দেয় নাই যে কারণে রাজবাড়ি দেখার প্রতি আমাদের এখনো আগ্রহ আছে আমি ব্যক্তি জীবনে মনে করি যে কোথাও কোনো রাজবাড়ি জমিদার বাড়ি দেখলে আমার থুতু দিতে ইচ্ছে করে কারণ আমার পূর্বপুরুষের রক্ত ঘাম পুঁজ এবং তাদের বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে ওই রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে যেখানে আমার সাধারণ মানুষ কোথাও কোনো না এক বেলা খাবার পেত না বন্যার দিনে আশ্রয় না ঝড়ের দিনে বৃষ্টির দিনে কলাপাতা মানপাতা গাছের বসে কলা হতো মান তার জমিদারের ছিল বিশাল অট্টালিকা ওখানে তখন চলতো জলসাঘর সেই জলসাঘর থাকতো অন্তত তিন বস্তা শোনা ইতিহাসে প্রমাণ ভারতবর্ষের যে দুর্বল রাজাটা তার ঘরেও তিন বস্তা স্বর্ণ পাওয়া গেছে অথচ ভারতবর্ষে কিছুদিন আগে তিন বস্তা খাবার ঘরে ছিল না সেদিনকে ফেসবুকে একটা দেখলাম যে অনেক কিছু করতে দুই তিন কিন্তু তিন ঘন্টাও টিকে না মানে ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটা পোস্ট দেখলাম ফানি তো তখন কারো ঘরে তিন বস্তা খাবার না থাকলেও রাজার ঘরে কিন্তু তিন বস্তা স্বর্ণ ছিল যে কারণে আফগানরা মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে মোহাম্মদ বিন তুবলক সুলতান মাহমুদ সুলতান মাহমুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছে ওনার একমাত্র লক্ষ্য ছিল লুট করে নিয়ে চলে যাওয়া সম্পদ স্বর্ণালঙ্কার স্বর্ণ লুট করে নিয়ে যাওয়া এটা কার ছিল এই সাধারণ মানুষের আজকে যে তাজমহল এই তাজমহল দেখে আমরা খুবই বিনোদিত হই আশ্বস্ত হই এবং প্রাউডলি বলি যে অপরূপ মানে আর্কিটেকচারাল অমুক তমুক হ্যান এটা কোথা থেকে হয়েছে ভাই এই সাধারণত সমস্ত মানুষকে চুষে নিঃশেষ করে ওই তাজমহল তৈরি করেছে এইবার হিন্দু রাজারা শোষণ করে নির্যাতন নিপীড়ন করে একাধিক বিয়ে করেছেন তখন তারা দাসী রাখা দু একজন দু একজন করে শুরু করেছেন এবং বিলাস বেসনে মজেন তাদের আবার সিস্টেমটা ছিল বাইজি রাখতেন বাইজি নাচাতেন বাইজি নাচাতেন জলসা ঘরে থাকতেন এবং জলসা ঘরে থেকে থেকে তাদের একটা লজিক ছিল যে স্ত্রীর সঙ্গে বেশি মেলামেশা করলে বেশি সন্তান স্ত্রীর পেট থেকে আসলে জমিদারের উত্তরাধিকার রাজা আর মানে রাষ্ট্রের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন দেখা দিবে অতএব রানী তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো তোমার আর দরকার নাই আমি নানান সুতায় 10টা ভোগ করি বাইজি নাচিয়েছে মানুষের দিকে কখনো কোথাও কি ছুটি তাকায় নাই বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জিনিস হচ্ছে দিনাজপুরের রাম সাগর আপনারা তো অবশ্যই নামটি জানা আছে অবশ্যই হ্যাঁ জানি না এটার পিছনের ইতিহাস হচ্ছে ওই এলাকার মানুষকে খাবার পানি দেওয়ার জন্য রাজা রামসাগর তৈরি করেছিলেন একটি দেশের রাজার সমস্ত জীবনের কন্ট্রিবিউশন হচ্ছে একটা পুকুর কেটে দিয়েছে একটি রাজা খাজনা নিয়েছেন এটা নিয়েছেন সেটা নিয়েছেন হ্যান নিয়েছেন তেন নিয়েছেন নেওয়ার পরে উনি সর্বোচ্চ যেটা দিয়েছেন সেটি হচ্ছে একটি পুকুর কেটে দিয়েছেন মানুষের জন্য না করেছেন রাস্তা না করেছেন ঘাট না করেছেন এটা না করেছেন সেটা না করেছেন খাবার ব্যবস্থা না করেছেন কাঙ্গালি ভোজ না করেছেন প্রজা আদর নিপীড়ন চালিয়েছে নির্যাতন চালিয়েছে খাজনা আদায় করেছে এবং ভোগ বিলাসে রাজারা ব্যস্ত হয়ে থেকেছেন এবং এই সম্পদকে লুট করতে ভারতবর্ষে আগমন ঘটলো মুসলিমদের মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন ঘুরি এক হাজার শতকের কাছাকাছি সময়ে তারপরে ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এইভাবে ওনারা আসলেন এরপরে আসলেন মোগলরা মোগলরা এসে এই ওনারা থাকলেন ইংরেজরা যাবার আজ পর্যন্ত এইবার মুসলিম শাসকরা আসলেন মুসলিম শাসকরা এখানে আসার পরে সমাজের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা শুরু করে দিলেন এবং ইংরেজরা এসে এই বিভাজনটাকে আরও প্রখর করলেন আরো প্রখর করলেন আরও প্রখার করলেন আমাদের যেখানে আগে ছিল মানে একান্নবর্তী সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাকে সভ্যতার নাম করে শিক্ষার নাম করে ভেঙে দিয়ে বিষ বষ্প ছাড়লেন নিউক্লিয়ার সমাজ ব্যবস্থার এবং বিশ বাষ্প ছাড়লেন হিন্দু মুসলমান এবং হিন্দু মুসলমান দ্বন্দ্বটা তৈরি করে দিলেন এবং হিন্দু মুসলমান দ্বন্দ্ব কিন্তু দেখেন কোনো গ্রাম থেকে রাইড শুরু হয় নাই রাইডগুলো শুরু হয়েছে কোনো একটা অঞ্চলে ওইভাবে বাঁধিয়ে দিয়ে বাঁধিয়ে দিয়ে রাইডগুলোকে শুরু করেছে এবং এবং এই জাতিকে এটার উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ওই জাতিকে ওই জাতির উপরে শ্রেষ্ঠত্ব দেখিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্বটাকে তৈরি করা হয়েছে এবং আমরা যারা এখানে আমাদের পূর্বপুরুষরা ওই ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হলো তাদেরকে নানানভাবে সুপিরিয়রিটি তৈরি করা আবার উল্টা দিকে তাদেরকে বোঝানো হয়েছে যে আজকে যারা মুসলমান কালকে তো তো দাস ছিল কালকে তো সে ম্যাথর ছিল কালকে তো সে মুসি ছিল কালকে সে লোয়ার কাস্ট ছিল তাকে এই করছে সে আজকে ওই করছে এই বিষ বাষ্পটা সমাজে ধীরে 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 বপন করা হলো এবং বপন করে চললো ব্রিটিশ শাসন এবং ব্রিটিশ শাসনের পরে যখন সাতচল্লিশে ভুল একটি রাজনৈতিক বিভাজন হলো ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো পাকিস্তানের সাথে ধর্মের ভিত্তিতে বড় একটি বিভাজন এবং সবচেয়ে বড় আগ্রাসন আমাদের কাছে তখন নেমে আসে আপনি যদি খেয়াল করে দেখেন উনিশশো সালে ভাষা আন্দোলনে আমাদের যতগুলো ছবি আছে একটি ছবিতে কোনো নারীর কাপড় দেখবেন না একটি ছবিতেও ঘটনা পাবেন না যে কোনো নারীর গায়ে কেউ হাত দিয়েছে মিছিলে একটি ঘটনাও আপনি পাবেন না তখন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো একটি ঘটনাও পাবেন না হানি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালে তৈরি পর থেকে কিছুদিন আগ পর্যন্ত এ ঘটনাটি নেই একইভাবে পাকিস্তানিরা তখন আমাদের উপর সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপ করলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো সামাজিক লৌকিক আচার ব্যবহারের প্রতি আমাদের নানান ধরনের নিপীড়ন নির্যাতন এবং নিষেধাজ্ঞা জারি করলো সবাইকে বলে রাখি যে প্রত্যেকটা সমাজে নিজস্ব একটি সংস্কৃতি থাকে কিছু মূল্যবোধ থাকে কিছু রীতিনীতি থাকে সংস্কৃতিকে আমরা যেটা বলি কালচার কালচারটা ডেফিনেশন বাই ডেফিনেশন কালচার হচ্ছে আমরা যা করি তাই কালচার আমাদের যা নিয়ন্ত্রণ করে তাই কালচার এই কালচারকে আলচার আলচারে পরিণত করলো পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং ইংরেজ শাসক গোষ্ঠী এসে এরা আমাদের অসাম্প্রদায়িক যে অনুষ্ঠানগুলো ছিল সেইগুলোর উপরে হামলা চালানো শুরু করলো নিষেধাজ্ঞা জারি করা শুরু করলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের উপর নিষেধাজ্ঞা জারি করলো এখন মুমিন লিখতে পারেন যে পয়লা পয়লা বৈশাখ তো হিন্দুর কালচার। যদি হিন্দুর কালচার হয় তো ভাই আপনি নামাজ পড়েন এটা তো আরবের কালচার আপনি যে আজান দেন এটাও তো আরবের কালচার আপনি যে ঈদ পালন করেন এটাও তো আরবের কালচার তো অন্যেরই কালচার তো আপনার নিজের যদি কিছু না থাকে তাহলে অন্য এসে আপনার উপরে গ্রাস করবেই স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন থার্ড পার্টি একজন মীমাংসা করতে এসে আপনার ঘরের মধ্যে ঢুকবেই দুদিন পরে দেখবেন বউ আপনার বউ নেই এবং সেটা আমাদের হয়েছে সত্যিকার অর্থে আমাদের তাই হয়েছে যে আমাদের ভাষার উপরে আঘাত এসছে আমাদের ডানের উপরে এসছে আমাদের সংস্কৃতির উপরে এসছে এবং পাকিস্তানিদের এখান থেকে শুরু করা হয়েছে এর উত্তরণের জন্য উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আমাদের মেয়েরা অংশগ্রহণ করেছে এবং সেখানেও দেখেন মুক্তিযুদ্ধকালীন কোন ছবির মধ্যে আপনি মাথায় কাপড় পাবেন না আপনি বোরখা পাবেন না আপনি হিজাব পাবেন না তাহলে কি আমার মায়েরা সেদিন পবিত্র ছিল না আমার মায়েরা যদি সেদিন পবিত্র না থাকে তাহলে আমি যে সন্তান এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনি যে সন্তান শুনছেন সেই সন্তান জারুদ সন্তান আপনি নিজেকে কি সেটা দাবি করেন যে আপনার মা বহুজনের সাথে মেলামেশা করে আপনাকে জন্ম দিয়েছে অবশ্যই না অবশ্যই না অবশ্যই না তাহলে আমার মায়ের সেদিনকে বোরখা ছিল না সেদিনকে হিজাব ছিল না তাহলে আমার মা সেদিনকে আমাকে জন্ম দিতে পারে নাই আমার বাবির সাথে থাকতে পারে নাই ঠিক আছে তো তাহলে আজকে কেন আমার বোরখার প্রচলন ঘটছে আজকে কেন আমাকে হিজাব করতে হচ্ছে আজকে কেন আমার মেয়ে আমার বোন রাস্তায় বেরুলে আপনার ইমান নষ্ট হচ্ছে আপনার ইমান দণ্ড দাঁড়িয়ে যাচ্ছে সমস্যাটা কার আপনার নাকি সেই মেয়েটির আপনি আজকে জীবনের যে মূল্যবোধটা ছিল আপনার বাবা আপনাকে যেভাবে বড় করতে চেয়েছে সৎ চরিত্রবান মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেয়েছে আপনার চরিত্র আপনি নিজে নষ্ট করছেন আপনার বাপ নষ্ট করে নাই কোনো বাপ তার বা ছেলেকে চরিত্রহীন হওয়ার জন্য কোনো উপদেশ দেয় না পৃথিবীতে প্রত্যেকটা ভালো মানুষ কোন মানুষ চাইনা না যে তার সন্তান তার নিজের লোকগুলো খারাপ অবস্থায় যাক আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনি কি বলতে পারবেন যে কোন পিতা কোনোদিন বলেছে যে আমার সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে ফেল করুক আমার সন্তান বাসে চড়েছে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক। কোন লোক বাজারে গিয়ে বলেছে ভাই আমাকে এক কেজি পচা মাছ দেন। কোন লোক বাজারে গিয়ে বলেছে ভাই আমাকে 200 টাকা ASCII পচা একটা শাড়ি দেন। বলেছে ভাই না ভাই পিতা পিতা যতই খারাপ হোক সে কিন্তু আমি যেটা আমি কথা বলি সেটা হচ্ছে একজন মানুষ খারাপ হতে পারে কিন্তু পিতা কিন্তু খারাপ হতে পারে।

আমি চাই আমি বলতে গেলে সফল কেউ যাচ্ছে যে হয়তো একজন মানুষ খুব অশিক্ষিত একটা পান এর দোকান ছিল বা মুদি দোকানদারি করতে বা খুব ছোট কাজ করতে কিন্তু সেও চায় যে তার সন্তান তার ছোট ভাই কখনো এই পেশায় না আসে এবং সে কিন্তু তার ছোট ভাই তার সন্তানকে কিন্তু এই পেশায় না আসার জন্য সে কিন্তু মাথার কাম বাইরে ফেলে কিন্তু সে কিন্তু ಅದের পেছনেpadStart এবং এই সমস্যা কিন্তু আমরা দেখে আসি হ্যাঁ সমস্ত চিন্তা সমস্ত মেধা সমস্ত খেয়ে না খেয়ে এবং বাবা মা বলে থাকে যে আমি খেয়ে না খেয়ে ইভেন আমার যদি গায়ের কাঁথাটা বিক্রি করতে হয় তাও তোকে আমি মানুষ করব। পাঁচ দুয়ারে হাত পেতে হলেও আমি তোমাকে বাবা মানুষ করতে চাই তুমি মানুষের মতো মানুষ হও প্রত্যেকটা পিতা প্রত্যেকটা বড়ো ভাই প্রত্যেকটা বড়জন গুরুজন গুণীজন এইভাবেই চেয়েছেন তাহলে নষ্ট হ সমাজে আজকে যে নষ্টতা তার জন্য আমি কোনোভাবেই আমার পূর্বপুরুষকে আমার বড় ভাইকে আমার পিতাকে আমার মাতাকে আমি কোনোভাবে দোষ দিতে পারি না আজকে যে যে অবক্ষয় অবক্ষয়ের জন্য আমি নিজে দায়ী আমার বাবা কোনোদিন বলে বলে যায় কোথাও দিক দিয়ে দেয় তুমি ফেসবুকে কোনো নাই নাই কারো কথা শুনে তাকে কুত্তার বাচ্চা বলে গালি দিবা কোন বাপ পৃথিবীর কোনো বাপ কোনো সন্তানকে একটিও গালি শেখায় নাই সন্তান গালি শিখলো তাহলে কোথা থেকে সন্তান গালি শিখলো নিজের নিজের উদ্যোগে সন্তানকে স্কুলে পাঠালো সন্তান ওই স্কুলে না গিয়ে সিনেমা হলে পানের দোকানে বিড়ি দোকানে তাস খেলে হ্যালো মেডিকেলটা আপনাকে দেয় নাই জি ভাই আমার নয়েজ হচ্ছে না আমি কথা শেষ করব হ্যাঁ এখানে এখন হ্যাঁ আপনার কথা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝেছি এখন আপনি আমাকে বলবেন আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি নাস্তিকরা কেন বা আমাদেরকে কেন এই মানে মৃত্যু ভয়ে সবসময় থাকতে হয় কেন আমাদেরকে সারাক্ষণ একটা চাপা একটা মধ্যে থাকতে হয় কেন আমাদেরকে প্রতিটা মুহূর্ত আমাদের পোস্টে আমাদের ইনবক্সে আমাদের কমেন্ট আমাদেরকে হত্যা করো হত্যা করো জবাই করো ব্যর্শ থেকে বের হয়ে হয়ে যাও এই কথাগুলো শুনতে হয় কেন আমাদেরকে এখনো পর্যন্ত আমরা শান্তির কথা বলি মানবতার কথা বলি ভালোবাসার কথা বলি ভাতৃত্ব বোধের কথা বলি আমরা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা ধর্মের ভুলগুলো নিয়ে কথা বলি আমরা মানুষের মধ্যে মানুষের যে সেটার জন্য কথা বলি আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তথা একটা অসাম্প্রদায়িক বিশ্ব গড়ার কথা বলি তাহলে কেন আমরা এত সুন্দর সুন্দর কথা বলার জন্য এত সুন্দর একটা ধারণা বা মতবাদ নিজেদের মধ্যে লালন করার পরেও কেন আমাদেরকে মৃত্যু হুমকি আমাদের পেতে হচ্ছে এবং সেই কারণে কেন আমাদেরকে এখনো পর্যন্ত মানে লুকিয়ে থাকতে হয় এই বিষয়ে আপনার কিছু বলার আচ্ছা এখন যেখানে হচ্ছে সভ্যতার নামে আমাদের সভ্যতাকে ধ্বংস করা হয়েছে জ্ঞানের নামে আমাদের জ্ঞানকে ধ্বংস করা হয়েছে বিশেষ করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাটা হয়েছিল সেই চেতনার পরিপূর্ণ স্বাদ এবং ফল আমরা কিন্তু জাতি হিসাবে পাই নাই যে কারণে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মধ্যে নানান মতবাদ তৈরি হয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এত কথা হচ্ছে একইভাবে জিও পলিটিক্সকে যদি আমরা চিন্তা করি তাহলে জিও পলিটিক্সে এই বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথায় সুপ্ত ভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে বিপথে নিয়ে যাবার জন্য এবং সেই ফলস্বরূপ আজকে যখনই ওরা এই কথাগুলো শুনছে এই কথাটাকে তারা আর মেনে নিতে পারছে না তারা পড়তে চাচ্ছে না জাতি খুবই অলস এটা আরেকটা কথা খুব স্পষ্ট করে বলতে হবে যে জাতি হিসাবে কিন্তু আমরা খুবই অলস এই অলস জাতি দুই পাতা পড়তে চাচ্ছে না দেখতে চাচ্ছে না জানতে চাচ্ছে না না জানতে চার কারণে এখানে আমাদেরকে আজকে এই অবস্থা করছে এবং আরো একটি অবস্থার মধ্যে যদি আমরা যাই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিভাবে চালু হয়েছে খুব ইন্টারেস্টিং ইতিহাস তিনজন খ্রিস্টান এবং দুইজন ইহুদি ছাত্র দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে মুমিন ভাইরা আর একবার বলছি আমি আপনারা শুনেন ইন্ডিয়াতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তিনজন খ্রিস্টান এবং দুইজন ইহুদি ছাত্র দিয়ে কোনো মুসলমান ছাত্র সেখানে ছিল না এবং এবং তারপরে পার্সিকে সময় প্রাধান্য দেওয়া হয়েছে তখনও একরকম অবস্থা ছিল কিন্তু এরপরে প্রাধান্য দেওয়া হলো আরবিকে আরবি শিক্ষাকে এখানে যখন নিয়ে আসা হলো এবং ভিত্তিক যে শিক্ষাটা নিয়ে আসা হলো ভিত্তিক শিক্ষায় গতদিন আমি একটা মানে ইনকমপ্লিট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম যে দুই তিন ক্লাস দুই তিন ক্লাস না দুই তিন বছরের লেখাপড়া অর্থাৎ হাফেজ হইতে হলে দুই থেকে তিন বা চার বছর সময় লাগে চার বছরের মধ্যেই একজন মানুষ হাফেজ হয়ে যায় একটা ছেলেকে যদি দশ বছরে আপনি পড়তে দেন তাহলে বছরে সে হাফেজ হয়ে যাবে তার ভালো মন্দ বিচারের ক্ষমতা কিন্তু কিন্তু তৈরি হয় সে হাফেজ সাহেব পেয়েছে এবং ধর্মের দৃষ্টিতে সে অত্যন্ত পুণ্যবান এবং সম্মানিত একজন মানুষ একইভাবে কারিয়ানা পড়ার কথা যদি বলেন কারিয়ানা তিন থেকে সাড়ে তিন বছর লাগে ওই কোর্সটা কমপ্লিট করতে এটা এক ধরনের আমাদের যেমন বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স আছে এই কোর্সের মতো এই কোর্সগুলো যে এই কোর্সগুলো কোনো কিছু না শিখে এখানে করা হয় এবং এই কোর্সগুলো পড়াতে গিয়ে বাংলা পড়ানো হয় না ইংরেজি পড়ানো হয় না সাহিত্য পড়ানো হয় না ভূগোল পড়ানো হয় না ইতিহাস পড়ানো হয় না কোনো কবিতা অন্য কিছুই পড়ানো হয় না শুধু কিছু কোরআনের কিছু অংশ এবং কয়েকটা হাদিস পড়ানো হয় এবং এটার অর্থ পড়ানো হয় না শুধু মুখস্থ করা হয় এবং জানানো হয় তো তিন বছরের কারি হওয়ার পরে কারিকে মূলত শুদ্ধভাবে ভাবে কোরআন পড়ানো শেখা হয় কারিয়ানা আর কিছুই না শুদ্ধ উচ্চারণটা দ্যাট মিনস বাংলা উচ্চারণে আমার আপনার হয়তো জড়তা আছে সমস্যা আছে আমরা যদি জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে কিছুদিন কোর্স করি তাহলে এই সমস্যাটা কেটে যাবে ঠিক একই হচ্ছে কমি মাদ্রাসার কিছুই কারিয়ানা পড়াটা যে তাদের শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া শেখানো হয় হাফিজকে শুধুই মুখস্থ করা হয় মুখস্থ করানো হয় এ অর্থ সে জানে না এর ভিতরে কি আছে সে জানে না এর মানে কি সে জানে না ওর মানেও কি জানে না কিন্তু আমাদের যখনই কোনো সমস্যা তৈরি হয় ধর্মীয় কোনো মানে সমাধানের বা কোনো ডিবেটের প্রশ্ন আসে কোনো কিছু জানার প্রশ্ন আসে তখন কিন্তু আমরা গ্রামীণ সমাজ ব্যবস্থায় বা শহুরে সমাজ ব্যবস্থায় আমরা ওই মৌলানা সাহেবের কাছে যাই যে মৌলানা সাহেব বস্তুত পক্ষে কিছুই নাই, সে কিছু মন্ত্র মুখস্থ করেছে সে কিছু মন্ত্র মুখস্থ করেছে আমাদের যদি মধ্যযুগের বাংলা কবিতাগুলো পড়েন সেই কবিতাগুলো আপনাকে যদি মানে শব্দার্থ না বলে দেওয়া হয় আপনি কিছুই বুঝতে পারবেন না তে কাজ নিবেদ বাংলা করিয়া রস নিজ পরিশ্রান্ত তো সে আমি বেজন। এর মানে কি এই মাত্র কিছুদিন আগের আব্দুল হাকিমের আল্লাহ লেখা কবিতা এই মাত্র কিছুদিন আগের তার আগের যদি যান কিছুই বুঝবেন না আমাদের দুশো তিনশো বছরের আগে ক্যালিওগ্রাফি যদি দেখেন বাংলা অক্ষর আপনি কোনোটাই চিনতে পারবেন না দু একটা অক্ষর মোটামুটি কাছাকাছি আছে বাকিগুলো সবই রূপ চেঞ্জ হয়ে গেছে তো আমরা যখন ওই মৌলবীর কাছে যাই কোন সমাধানের জন্য জিজ্ঞাসা করলে হুজুর এটা কি এখন হুজুর যদি এটা না বলতে পারে তার হুজুর তো লিডার হুজুর তো নামাজ পড়ায় সবার আগে থাকে হুজুর যদি এটা না বলতে পারে কালকে হুজুরের নামাজ পড়ানো থাকবে না হুজুরের ইমামতি থাকবে না হুজুরের কর্তৃত্ব থাকবে না হুজুর সমাজের জন্য যা বলছে লিডার হিসাবে থাকবে না হুজুর না জেনে একটা কথা বলে দেয় হুজুর না জেনে একটা কথা বলে দেয় আর আমি যেহেতু লেখাপড়া জানি না আমি যেহেতু পড়তে চাই না আমার কাছে পড়ার জিনিসপত্র খুব বেশি নেই অন্যরা শাসন করে শোষণ করে এক হাজার বছর যে জাতিকে বিভিন্ন জাতি এসে শাসন শোষণ করেছে তার আর অবশিষ্ট কিছু নেই আপনাকে এক হাজার বছর কেন আপনি আপনাকে যদি আমি দশ বছর চুষে খাই তারপরে আপনার ওই শরীরের হাট থেকে আর কোনো রস বেরোনোর সম্ভাবনা থাকবে না ঠিক একইভাবে জাতিকে নিঃশেষিত নিঃশেষ করে গেছে নিষ্পেষিত করে গেছে শাসকরা এরপরে দিয়ে গেল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অর্থ বুঝে কোনো কিছু পড়ার ব্যবস্থা চালু করলো না যে কারণে মাদ্রাসার এখন যে ভালো ছেলেগুলো আসছে মেধাবী ছেলেগুলো আসছে এরা করছে কি কওমি বা হাফেজি এই পড়াটা শেষ করে আবার জেনারেল লাইনে এসে পড়া শুরু করছে যে না মানুষ হতে হলে জানতে হলে মাসুদ ভাইয়ের মতো এরকম অনেকেই আছে অনেক আছে যারা সাধারণ লাইনে এবং জেনারেল এডুকেশনের মধ্যে আকৃষ্ট হচ্ছে এবং এখানে এসে পড়ালেখা শুরু করছে জানতে তো ওই যে হাফেজ এই তথাকথিতা গুলো আমাদেরকে বিপথে পরিচালিত করছে আমরা নিয়েছি যে ওই মৌলানা ইসলামী শিক্ষায় শিক্ষিত উনি যেটা বলছেন বলছেন হাদিস আলোকেই কিন্তু উনি হাদিসও পড়েন নাই কোরআনও পড়েন নাই উনি হাদিস কোরআন কিভাবে পড়বেন উনি আরবির অর্থ জানেন না এবং বাংলা পড়তেই জানেন না ম্যাক্সিমাম হাফেজ যখন হাফেজ হয়ে এবং কমি থেকে বের হয় বাংলা পড়তেই পারে না আপনি হয়তো আমার সাথে একমত হবেন তারা ইংরেজি শুদ্ধ ভাবে কিন্তু সেটার নিজের ভাষায় অনুবাদ করে বোঝা সেই ক্ষমতা আমি খুব কম আমি খুব কম মানে মাদ্রাসা ছাত্রের কাছে দেখেছি তারা হয়তো কিছু সাবিদ জানে উসুল জানে এই কিন্তু এই এই কোরআনের টাইম অনুসারে পড়া কোরআনটা কখন কোন আয়াত কিভাবে নাজিল হয়েছে আজাল আয়াত নাজিলে তাদের প্রেক্ষাপট কোনটা মনসুখ করা হয়েছে কোনটা নাসেক করা হয়েছে কোনটা বাতিল করা হয়েছে এবং সিরাজ গ্রন্থের গুলোর মধ্যে কি দেওয়া আছে শিক্ষা শাস্ত্র গুলোর মধ্যে কি লেখা আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনেক মাদ্রাসার হাফেজ দেখেছি মাওলানা দেখেছি তারা কিন্তু এ মাওলানা মুফতিরা কিছুটা জানেন তারা কিছুটা জানেন কিন্তু হাফেজ বলেন কারি বলেন ইমাম বলেন মুয়াজ্জিন বলেন তারা কিন্তু এইসব বিষয়ে তাদের জ্ঞান হচ্ছে টোটাল জিরো একদম টোটাল একটা জিরো একেবারে অ্যাবসলিউটলি জিরো এবং যে ছেলেটা যে মানুষটা জিজ্ঞাসা করতে যাচ্ছে সে কিন্তু পাঁচ দশ কলম লেখাপড়া শিখেছে পাঁচ দশ ক্লাস লেখাপড়া শিখে তার কাছে আবার জানতে যাচ্ছে একজন শিক্ষিত আধা শিক্ষিত মানুষই তার একজন অশিক্ষিত মানুষের কাছে জানতে যাচ্ছে এবং ওই মানুষের ভিতরে একটি সুপ্ত বাসনা থাকে আপনি যখন আমার চেয়ে ধনে জ্ঞানে মানে বড় হন তখন আমার সবসময় মাথার মধ্যে মানে চেতনে অবচেতনে কাজ করে যে আপনাকে কিভাবে আমি একটা ঠাসা দিব কিভাবে আমার পিছনে নেব মানুষ কেউ চায় না যে বড় হোক মানুষ কেউ চায় না রবীন্দ্রনাথের একটি কথা আছে রবীন্দ্রনাথ বহুদিন পরে তার জানালা খোলার পরে দেখছে পেয়ারা গাছের ডাল অনেক কারণে জানালাটা খুলতে পারছে না চাপ দিয়ে জানালা খোলার পরে পেয়ারা গাছের দিকে তাকিয়ে বলেছিল হ্যারি তুই এত বড় হয়েছিস দ্যাট মিন্স রবীন্দ্রনাথের ওই সময় রবীন্দ্রনাথের মতো মানুষও মেনে নিতে পারে না যে এটা কিছু বড় হয়ে যাচ্ছে যে কারণে আজকে সমাজে দেখেন বনসাই একটি মানে সভ্য আমাদের বাগান বনসাইকে অনেক মানুষ পছন্দ করে কারণ দাবিয়ে রাখার মধ্যে একটি প্রচ্ছন্ন সুখ আছে অন্যকে দাবিয়ে রাখার মধ্যে প্রচ্ছন্ন সুখ আছে এবং সেই সুখ থেকে লোকটি না জেনে একটি কথা বলে ফেলে। আর মুক্তি যারা আছেন তারাও কিছু জানেন কিন্তু ক্ষেত্রে রেখে বলছি এখানে কোয়ালিটি এডুকেশন নেই এটাও অর্জন করার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করে এই এডুকেশন এই সার্টিফিকেট গুলো দেওয়া হয় না এবং উনারাও ভিতরে জানেন না এবং যিনি জানেন যিনি ভিতরে ঢুকেছেন তিনি এমন একটা পর্যায়ে এসে এটা জানতে পেরেছেন